তাহলে কিন্তু গ্লোবাল বেঙ্গলি লিট ফেস্টের দ্বিতীয় দিনের আড্ডায় সবাইকে সুস্বাগতম। আজকে আমরা আমাদের এই বিকেলের আড্ডাটা শুরু করতে চাচ্ছি আমাদের খুব প্রিয় লিটল ম্যাগাজিন নিয়ে। আমাদের প্রত্যেকের জীবনেই আসলে এই লিটল ম্যাগাজিন একটা আনন্দের ব্যালকনি এনে দিয়েছিল। সেই আনন্দের গল্পগুলোই আজকে আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লিটল ম্যাগাজিন থেকে সোশ্যাল মিডিয়া উদ্বর্তন বলা যায় কি। আমরা আজকে আমাদের সঙ্গে পেয়েছি বলা যায় যে শৈশব তারুণ্য থেকে যারা এই লিটল ম্যাগাজিনের নেশায় আছেন, আনন্দে আছেন, সেই আনন্দ যজ্ঞ যারা আয়োজন করেছেন তারাই তাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে বিনিময় করবেন। আমাদের সঙ্গে আছেন তাপস দত্ত, সৈকত বন্দ্যোপাধ্যায়, সুশান্ত চৌধুরী, জোবায়েন সন্ধি। আমরা সবাই জানি যে আমাদের মোটামুটি ভাবে স্কুলে থাকতে একটা দেয়ালিকা তৈরির একটা আগ্রহ তৈরি হয়, তারপর ধীরে ধীরে এই হাতে লেখা দেয়ালিকা থেকে স্কুলে হয়তো বা বার্ষিক প্রকাশনার জন্য শিক্ষকরা ডেকে পাঠিয়ে সম্পাদনা পর্ষদে নিয়ে নিলে, এরপর কলেজ থেকে শুরু হয়ে যায় এক একটা বৃত্তের এক একটি লিটল ম্যাগাজিন প্রকাশের উৎসব। সেই যুগ বদলেছে, মুদ্রণ মাধ্যম বদলেছে এবং মুদ্রণ মাধ্যমের বলা যায় চূড়ান্ত উৎকর্ষের জায়গায় চলে গেছে এই চতুর্থ শিল্প বিপ্লবের এই প্রযুক্তির সহযোগিতা নিয়ে এই লিটল ম্যাগাজিন বিষয়টি। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে যে অদ্ভুত একটা রূপান্তর ঘটিয়েছে তা কাগজের সঙ্গে ডিজিটাল লিটল ম্যাগাজিনের কোনো শত্রুতা ঘটিয়েছে নাকি তা একটা মিলন তীর্থ, সেটাই আজকে আমরা বুঝতে চেষ্টা করব। লিটল ম্যাগাজিন থেকে সোশ্যাল মিডিয়া উদ্বর্তন বলা যায় কি, আমরা যাচ্ছি তাপস দাসের কাছে, কেননা উনি এই ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এই পরিষেবা করছেন। উনি সবগুলো পরিবর্তনকে, প্রযুক্তির পরিবর্তনকেই বলা যায় যে গ্রহণ করেছেন এবং কিভাবে অভিযোজন করেছেন সেই গল্প আমরা একটু শুনতে চাই। তাপস দাস, নমস্কার। একটা একদম শুরুতে একটা জিনিস বলে নেওয়ার, সুস্নাত চৌধুরী, সুশান্ত নয়, আমি একটুখানি সংশোধন করে দিলাম। সুস্নাত বহুদিনের পুরনো মানুষ। আমি খুবই দুঃখিত। হ্যাঁ, না না, সে ঠিক আছে, ইংরেজিতে লেখা থাকে, সুস্নাত নাম বললে অনেকেই চিনবে না আর কি, সুস্নাত চৌধুরীর নাম বললে, সেই জন্য সুস্নাতকে আলাদা করে বলে দিলাম আর কি। আমার এই হেডিংটা দেখে আমার প্রথম মানে উদ্বর্তন শব্দটার সঙ্গে আমার একটা প্রথম উদ্বর্তন শব্দটা খুব বাংলা ভাষায় খুব ব্যবহার করা হয় না। কিন্তু আমাদের যখন ছোটবেলা ছিল তখন আমরা প্রথম উদ্বর্তন শব্দটা শুনি হচ্ছে, এবং তারপরে বোধহয় আর কখনো শুনিও নি ওই একটি পরিপ্রেক্ষিত ছাড়া, সেটা হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এছাড়া উদ্বর্তন শব্দটা আমি কখনো শুনিনি, মানে ব্যবহার দেখিনি আর কি, বা দেখলেও মনে নেই। তো উদ্বর্তন শব্দটা দেখে আমার প্রথম সেটাই মনে হলো, আর আমি সেটা নিয়েই বলবো, মানে অন্তত শুরু করব যোগ্যতমের উদ্বর্তন নিয়ে। তো এই যোগ্যতম শব্দটা খুব জরুরি এই লিটল ম্যাগাজিন এবং সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। এই এই হেডিংটা নিয়ে আমার আর একটা বক্তব্য আছে, যে হেডিং এর বিষয়টা মানে লিটল ম্যাগাজিন থেকে সোশ্যাল মিডিয়া, ব্যাপারটা ঠিক এরকম হওয়া উচিত ছিল কি, নাকি হওয়া উচিত ছিল লিটল ম্যাগাজিন থেকে ওয়েব ম্যাগাজিন? সোশ্যাল মিডিয়া তো একটা বিশাল ব্যাপার, টুইটারও সোশ্যাল মিডিয়া, ফেসবুকও সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামও সোশ্যাল মিডিয়া, একটা মিডিয়া থেকে মিডিয়া, সেটা প্রিন্ট মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া হতে পারে, ইলেকট্রনিক মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া হতে পারে, এবং তারা কিভাবে এ করছে। কিন্তু লিটল ম্যাগাজিন থেকে সোশ্যাল মিডিয়া, এই মানে এই জার্নিটা আমার মনে হচ্ছে যে কোথাও একটা একটুখানি খাপ ছাড়া লাগছে আমার নিজের কাছে। অন্যদের বক্তব্যে সেটা হয়তো বোঝা যাবে যে আমি ভুল ভাবছি। এবার আমি এটাকে একটু ওয়েব ম্যাগাজিন ধরেই কথাটা বলি, আমি সোশ্যাল মিডিয়ায় কিভাবে লিটল ম্যাগাজিন টু সোশ্যাল মিডিয়া এইটা আমি ধরতে পারবো না, মানে ধরতে পারিনি, ফলে আমি নিজের বক্তব্যটা, শুরুবাতি বক্তব্যটা লিটল ম্যাগাজিন টু সোশ্যাল মিডিয়া,
সোশ্যাল মিডিয়ার ওয়েব ম্যাগাজিন এইভাবে রাখি। যোগ্যতমের উদ্বর্তনের কথা বলছিলাম, তো লিটল ম্যাগাজিনে মানে লিটল ম্যাগাজিন ব্যাপারটার একটা বড় প্রেক্ষিত আছে, মানে লিটল ম্যাগাজিন কোনটাকে বলা হবে আর কোনটাকে বলা হবে না এটা নিয়ে একটা দীর্ঘ তর্ক আমরা যখন লিটল ম্যাগাজিন করতাম তখনও ছিল, এখন তো আরো বেশি করে আছে। মানে লিটল ম্যাগাজিন লাইব্রেরি সন্দীপ দত্তের সঙ্গে আপনারা যদি কথা বলেন তাহলে এই ব্যাপারটা আরো উনি খুব স্পষ্ট করে বলতে পারবেন। আমি দু একবার কথা বলে দেখেছি যে লিটল ম্যাগাজিন নামে, যে লিটল ম্যাগাজিন নামে যেগুলো বিক্রি হয় সেগুলো সবই কি লিটল ম্যাগাজিন বলা যায়, সেটা একটা প্রশ্ন। আমার নিজের মনে হয় বলা যায় না, বলা যায় না। তার কারণ হচ্ছে লিটল ম্যাগাজিনের মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে জায়গা থেকে আমরা একটা ধরে নিই, এই ধরে নেওয়ার মধ্যে অনেক ভুল থাকতে পারে, সেটা হচ্ছে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের বড় ম্যাগাজিন যা করতে পারে না লিটল ম্যাগাজিন তাই করবে। কিন্তু সেটা কোথায় হয়েছে, মানে কখন থেকে সেটা আটকে গেল সেটা ঐতিহাসিকটা বিচার করবেন, বিশ্লেষকটা বিচার করবেন। আমি খুব সাদামাটা ভাবে বলতে পারি যে একটা সময় লিটল ম্যাগাজিনের লেখক বলে একটা গোষ্ঠী ছিল, মানে তাদেরকে চেনা যেত যে লিটল ম্যাগাজিনের লেখক। এবার তারা কারা, এখন কি এরকম কেউ এক্সিস্ট করেন যারা লিটল ম্যাগাজিনের লেখক, এখন কি এরকম কোন পত্রিকা আছে মানে থাকলে কটা যারা এমন বিষয় নিয়ে এমন বিষয়ের পত্রিকা করে বা এমন লেখা সেখানে লেখে যা বড় ম্যাগাজিন ছাপতে পারবে না? তাহলে লিটলের সঙ্গে মানে লিটলটা কোথায় লিটল এইটা যদি আমরা বুঝে না নিই তাহলে আমরা ওয়েব ওয়েব ম্যাগাজিনটাও মানে বাদ থেকে যাবে, কারণ লিটল ম্যাগাজিনের এই সমস্ত কিছু নিয়েই ওয়েব ম্যাগাজিন তৈরি হয়েছে। একটা লিটল ম্যাগাজিন আমাদের নিজেদের ধারণায় যেটা ছিল, আমরা যখন লিটল ম্যাগাজিন করতে আরম্ভ করেছিলাম আটের দশকে, নয়ের দশকের শেষের দিকে, নয়ের দশকের মাঝামাঝি এরকম সময় আমি লিটল ম্যাগাজিন করতে আসি 93 সালে, তো তখনও আমাদের একটা ধারণা ছিল যে আমরা এমন কিছু করব যা বড় ম্যাগাজিন করতে পারে না। সেরকম কি তার কন্টেন্ট, সেই কন্টেন্ট তো সুস্নাত এখনো ছাপা পত্রিকা করেন, সুস্নাত এটা ভালো বলতে পারবেন যে তার জন্য তো দুটো জিনিস লাগে, একটা হচ্ছে লেখক আর একটা হচ্ছে সম্পাদক, এই দুটো ছাড়া কোনো পত্রিকা টিকতে পারে। এবার এমন কোনো লেখক আজকে আমি দেখি না, আমার পড়াশোনা খুবই সীমিত, আমি দেখতে পাই না যারা বলে বলে এমন একটা লেখা লিখতে পারেন যে লেখাটা, বা বলে বলে লেখা যায় না সব তেমন লেখা, যে লেখাটা এতটাই মেধার, এতটাই উৎকর্ষের যে তা বাজারি ম্যাগাজিনের পাঠকদের আয়ত্তাধীনই নয়। মানে কে পড়বে সেই সেই লেখাটা, একটা মানুষ একটা লেখা লিখছে যে লেখাটা তার মানের জন্য অনেক বছর থেকে যাবে কিন্তু তার বর্তমানে পাঠক হবে না, এটা সাধারণ ধারণা। আমি বলছি এটা হতেই পারে, কেউ একজন এমন একটা লেখা লিখবেন যা ভয়ঙ্কর পাঠযোগ্য বটে, সুখপাঠ্য বটে, এবং তা ভয়ঙ্কর মানের দিক থেকেও ব্যাপক বটে। আমি সুস্থতার কথা বারবার বলছি, সুস্থত বোধ শব্দ বলে যে পত্রিকাটি করেন, মানে আমি প্রথম বোধ শব্দের কথা শুনি সেটা প্রথম সংখ্যা ছিল না, সেটা ভেটকি, ভেটকি বলে একটা সংখ্যা করছে সুস্থত। ভেটকিকে নিয়ে যে সংখ্যা করা যায় এই কল্পনাটার জন্য সুস্নাত সম্ভবত ইতিহাসে জায়গা পাওয়া উচিত। এবার সুস্নাত থোড়ি ইতিহাসে জায়গা পাবে, আমি মনে করি ইতিহাসে জায়গা পাবে, সেই জন্য ইতিহাসে জায়গা পাবে, কিন্তু আমি মনে করি ও পাওয়া উচিত, কারণ ভেটকি কলেজ স্ট্রিটে যারা লিটল ম্যাগাজিন করেছেন কলকাতার কলেজ স্ট্রিটে তারা জানেন ভেটকি কে, ভেটকি কি। আমাদের সকলের ভেটকি সম্পর্কে গল্প আছে, সকলের আছে। এবার ভেটকিকে নিয়ে যে একটা পত্রিকা করা যায় এটা হচ্ছে একজন লিটল ম্যাগাজিনকারের কল্পনা, যে কল্পনা কোনো বড় পত্রিকার পক্ষে করা সম্ভব নয়, সম্ভবই নয়। আমি এইটাকে লিটল ম্যাগাজিন বলি। চারটি গল্প লেখা দিন, একটু ভেটকি, একটু ভেটকি ব্যাপারটা যদি আমাদেরকে, ভেটকি একটি চরিত্র, ভেটকি একটি চরিত্র যে ভেটকি করাটা আমার মনে হয় সুস্থত বললে ভালো করবে। ভেটকি একটা মানুষের নাম, ভেটকি মূলত ভেটকিকে দুটো কারণে চেনা যায়, ভেটকি হচ্ছে মাতাল ছিল আর ভেটকি হচ্ছে লিটল ম্যাগাজিনের জন্য নিবেদিত প্রাণ ছিল, আর ভেটকি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে শক্তি চট্টোপাধ্যায় কবিতা বলে দিত, মানে শক্তিভর চট্টোপাধ্যায় ওকে ভয়ঙ্কর স্নেহ করতেন কিন্তু ভেটকিকে আমরা সবাই মাতাল হিসেবে চিনি। এইটা হচ্ছে ভেটকি সম্পর্কে তিনটি চারটি কথা যেটুকু ভেটকি চেনা যায়।
এবার যেটা বলছিলাম যে মানে এই এইরকম একটা কল্পনা, যে কল্পনার দিক, কল্পনার জায়গা থেকে একটা কিছু আমি তৈরি করলাম, আমি ভাবতে পারলাম, যে ভাবনা অন্যের আয়ত্তাধীন নয়, এইটা একজন সম্পাদকের প্রথম কোয়ালিটি। এবার ওয়েব ম্যাগাজিন আসার পরে যেটা হয়েছে, ওয়েব ম্যাগাজিন সম্পর্কে আমার একটা জিনিস মনে হয়, আমি একবার কিছুদিন আগে রোদ্দুর রায়ের একটা ইন্টারভিউ নিয়েছিলাম, তো রোদ্দুরকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কেন করতে চান, বললো ওই যে ইউটিউব বলে দিল ব্রডকাস্ট ইউর সেলফ, এই ওয়েব ম্যাগাজিনটা আমার কাছে ওই রোদ্দুরের ধারণাটা ব্রডকাস্ট ইউর সেলফ, আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, রোদ্দুরই বলেছিল আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমার নিজের কথা বলবো, কিভাবে বলবো কেউ তো জায়গা দেয় না, তারপরে দেখি আরে ইউটিউব তো দিয়েছে ব্রডকাস্ট ইউর সেলফ, ওয়েব ম্যাগাজিন করতে পয়সাও প্রায় লাগে না কলকাতা শহরে ভারতবর্ষে। আমি একবার একটা ওয়েবসাইটের জন্য নাম কি এ করেছিলাম 4,500-4,500 টাকা দিয়ে, প্রতিদিন আমাকে ফোন করতে যে 10,000 টাকায় বানিয়ে দিচ্ছি সাইট, 10,000 টাকায় সারা জীবন মতো সাইট তৈরি হয়ে গেল, তারপরে মানে ইয়ারলি কিছু পেমেন্ট করতে হয়, এই তো ন্যূনতম খরচ, একটা ছাপা পত্রিকা করতে 4 ফরমাত, তার থেকে বেশি খরচ হয়, এখনো হিসেব করলে বেরিয়ে যাবে কত খরচ হয়, একসময় আমার কাছে ফরমার হিসেব সবসময় থাকতো, এখন নেই, ফলে গোটা ব্যাপারটা একটা চটজলদি ব্রডকাস্ট ইউর সেলফে পরিণত হয়েছে। লিটল ম্যাগাজিন ক্রমশ তার চরিত্র হারাচ্ছিল, সকলের কাছ থেকে লেখা নিচ্ছিল এবং লেখকরাও সকলের মতো করে লেখা লিখছিলেন, এমন কোন লেখক নেই যিনি অনুষ্টুপে লেখেন কিন্তু এতে লেখেন না, অনুষ্টুপকে যদি লিটল ম্যাগাজিন বলা যায় কিনা কোট আনকোট, কিন্তু বড় নামি লিটল ম্যাগাজিন বলে বিখ্যাত, অনুষ্টুপে লেখেন কিন্তু দেশে লিখবেন না, এমন দায়বদ্ধতা কোন লেখকের আছে বলে আমি মনে করি না। আর সবথেকে বড় কথা যে তারা সত্যি এমন কোনো লেখা লেখেনও না যা এখানেই লেখা যায় ওখানে লেখা যায় না, তিনি বড় জোর একটা সাবজেক্ট বাছতে পারেন যেটা এটা আমি এদের জন্য লিখবো, ওটা আমি ওদের জন্য লিখবো, কিন্তু তার লেখার শৈলী এইটা হতে পারে না, এবং শৈলী ছাড়া কোনো কিছুই সম্ভব নয় যদি আমি শিল্পের কথা ভাবি, এবং লিটল ম্যাগাজিন তো বা ম্যাগাজিন হোয়াট এভার কোনো না কোনো শিল্প তো বটে, সে খুব খারাপ শিল্প হতে পারে, আমার অপছন্দ হতে পারে, কিন্তু শিল্প হতে হবে, কিন্তু আমি প্রচুর সময় বলে ফেলছি, আমার ধারণা যে আমি এবার একটু পাস করা দরকার, আপনি আমার মনে হয় সুস্নাত যদি বলেন তাহলে বেটার হয়, মানে সেটা। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা আসলে আপনি যে ভেটকির কথা বলে গেলেন, এখন সুস্নাতর কাছে না গেলেই আমাদের নয়, তো উনি বোধ শব্দ নামের লিটল ম্যাগাজিন প্রকাশ করেন, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাকে সুস্নাত না বলে সুশান্ত বলেছিলাম, কিন্তু আপনাকে একটু জানিয়ে রাখি আমার এই যে নামটি মাসকাওয়াত আহসান, আমি আমার জীবনে যেখানেই যাই না কেন আমি জানি যে এই উচ্চারণটা ভুল হবে, তো আপনার নামের মধ্যেও এরকম একটা একটু কঠিন ব্যাপার ছিল। এখন আপনি আপনার লিটল ম্যাগাজিনের যে অভিজ্ঞতা এবং এই যে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তাপসদা উত্থাপন করে গেলেন যে আসলে আমরা এই বিষয়টা ঠিক আছে কিনা, আমরা কি এটাকে ওয়েব ম্যাগ বলবো, লিটল ম্যাগ থেকে ওয়েব ম্যাগে উদ্বর্তন, নাকি এটা এটা সোশ্যাল মিডিয়া তো একটা সমুদ্রের মতো, তাহলে উনি একটি সংজ্ঞা খুঁজতে চেষ্টা করেছেন, আর এখন আপনি আপনার অভিজ্ঞতার জায়গায় আসেন, কেন উনি বলছেন যে এই ভেটকির কারণেই আপনাকে এই ভেটকিকে নিয়ে যে একটি সংখ্যা হতে পারে এ কারণেই আপনাকে মনে রাখবে, সেটা দিয়ে যদি গল্পটা শুরু হতে পারে। বেশ, প্রথম যেটা বলার যে আপনার দুঃখ প্রকাশ করার কিছু নেই, কেন আপনি সম্ভবত 1350তম মানুষ যিনি এই ভুলটা করেছেন, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট থেকে সর্বত্রই এই ভুলটা হয়ে আসে, এটা নতুন কিছু নয়। দু নম্বর হচ্ছে তাপসদা আমার কথা একটু বেশিই বলেছেন, হ্যাঁ এতটাও বিষয়টা না। আজকের যে সাবজেক্ট, যে টপিক, সেটা নিয়ে সত্যি কথা বলতে গিয়ে আমার যা মনে হচ্ছিল সেটা প্রায় পুরোটাই তাপসদা বলেছে, আমারও অন্তত 90% ক্ষেত্রে আমি তাপসদার সঙ্গে একমত সহমত হব। লিটল ম্যাগাজিন থেকে সোশ্যাল মিডিয়া বলে কিছু হয় না, সোশ্যাল মিডিয়া বেসিক্যালি একটা টুল হতে পারে খুব ভালো, যে টুল আজকে সবাই ব্যবহার করে তার মার্কেটিং এর জন্য, সেটা বিগ মিডিয়া ব্যবহার করে, অন্য ব্র্যান্ড মানে সেটা সাবানও ব্যবহার করে, শ্যাম্পুও ব্যবহার করে, সাহিত্যও ব্যবহার করে, সে আমার খুব ভালো টুল বা খুব খারাপ টুল। আমার মনে হয় সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা জিনিস যে ভালো কাজ করতে পারে, সে সোশ্যাল মিডিয়ার জন্য আরো ভালো কাজ করতে পারে, এবং যে খারাপ কাজ করে
সেই সোশ্যাল মিডিয়ার জন্যই আরো খারাপ কাজ করতে পারে। সুতরাং সোশ্যাল মিডিয়া খুব গুরুত্বপূর্ণ, অস্বীকার করার কোনো জায়গা নেই আজকের দিনে দাঁড়িয়ে। কিন্তু সোশ্যাল মিডিয়া না থাকলে লিটল ম্যাগাজিন চলতো না, লিটল ম্যাগাজিন বন্ধ হয়ে যেত, এরকমটা আমার মনে হয় না একেবারেই। থাকার জন্য প্রভূত সুবিধে হয়েছে। এটা ড্যাশের আগের পর্বটা নিয়ে বললাম আজকের টপিক। ড্যাশের পরের যে অংশটা, যে উদ্বর্তন বলা যায় কি, ওই উদ্বর্তন শব্দটা আমিও ওই সম্ভবত একবারই শুনেছিলাম, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট সেই সূত্রে। তো আমরা যদি তার মানে কনভেনশনাল অর্থটা দেখি, অনেকগুলো অর্থ হয় উদ্বর্তন শব্দটার। আমরা চালু অর্থে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে টিকে থাকা, বড় জোর বর্তে থাকা, এই 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 অর্থে ব্যবহার করি। সুতরাং সেই প্যারামিটারে লিটল ম্যাগাজিনের টিকে থাকার জন্য আমার মনে হয় না সোশ্যাল মিডিয়া দিয়ে লিটল ম্যাগাজিনের টিকে থাকাটা নির্ভর করে সোশ্যাল মিডিয়ার উপর। লিটল ম্যাগাজিন যার মানে টিকে থাকার যার মধ্যে সেই ক্ষমতা আছে, দক্ষতা আছে, যোগ্যতা আছে এবং প্রয়োজনীয়তা আছে, সে টিকে থাকবে। সোশ্যাল মিডিয়া থাকুক না থাকুক তার কিছু যায় আসে না। আর যার টিকে থাকার নয়, তাকে আপনি শত টুইটার দিন, শত ইনস্টাগ্রাম দিন, ইউটিউব দিন, ফেসবুক দিন, সে টিকে থাকতে পারবে না। মানে আমি টিকে থাকাটা এখানে একটা যোগ্যতা বা তার গুণগত উৎকর্ষ এই এই জায়গা থেকে বলছি। এখন লিটল ম্যাগাজিন কতদিন চলা উচিত, টিকে থাকা উচিত, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ, সেই সেই দিকে আমি যাচ্ছি না। আমি ভেটকির কথায় আসবো, তার আগে আর একটা ছোট্ট জায়গা বলি। আমি তাপসদার সঙ্গে 90-95% ক্ষেত্রে একমত, 5-6% ক্ষেত্রে আমি দ্বিমত পোষণ করি। সেটা কোন জায়গায় না, সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান বিরোধিতার জায়গা। এখন আমি নিজেকে পারতপক্ষে কোটানকোট যে অর্থে প্রতিষ্ঠান বিরোধিতা শব্দটা ব্যবহার করা হয়, নিজেকে একেবারেই প্রতিষ্ঠান বিরোধী বলে মনে করি। আমি পেশাগত সূত্রে প্রতিষ্ঠানে চাকরি করেছি, আমি প্রতিষ্ঠানে লিখেছি ইত্যাদি প্রভৃতি, সেটা আমার ব্যক্তিগত বিষয়, তার সঙ্গে আমি পত্রিকাকে জড়াচ্ছি না। কিন্তু আমি প্রতিষ্ঠান বিরোধিতা বলতে যে জায়গাটাকে বুঝি 2021 সালে দাঁড়িয়ে বা গত 1-1.5 দশক ধরে আমি মনে করি, সেটা হচ্ছে তার বিষয়গত দিক থেকে তার এক্সপেরিমেন্টেশনের জায়গা। আজকে দাঁড়িয়েও এমন অজস্র হয়তো নয়, কিন্তু বেশ কিছু পত্রিকা আছে, তারা কিন্তু এমন পরীক্ষা নিরীক্ষার জায়গায় যায় যে জায়গাটা আজকে কোনো বিগ হাউসের পক্ষে পারা সম্ভবই নয়। সম্ভব নয় এই কারণে, সেটা হচ্ছে তার সঙ্গে অনেক বড় পুঁজি জড়িয়ে আছে, অনেক বেশি রিস্ক নিয়ে তাকে খেলতে হয়। বিগ হাউস চাইলে পারবে না আমি সেটা বলছি না, হয়তো চাইলে সে পারতেও পারে, কেননা সে দরকার হলে সে সেই অনুযায়ী পে করতে পারে, সেরকম দক্ষ মানুষজন রাখতে পারে। কিন্তু একটা ফ্যাক্টর থেকে যায়, যখন সে কাউকে দিয়ে কাজ করাচ্ছে, সে তার জন্য তাকে একটা যোগ্য পারিশ্রমিক দিচ্ছে, সাম্মানিক দিচ্ছে, দিয়ে কাজ করাচ্ছে। আজকে একটা লিটল ম্যাগাজিন সেটা করছে না, তাহলে একজন লিটল ম্যাগাজিনের ভালো সম্পাদক বা ভালো লেখক বা ভালো শিল্পী, তিনি যখন কাজটা করছেন, তিনি তো অর্থের জন্য কাজ করছেন না। এবার আমাদের খুব চালু একটা কনসেপ্ট আছে যে অর্থের জন্য কাজ করা খুব খারাপ, এটা আমি একেবারে বিশ্বাস করি। অর্থের জন্য কাজ করা খুব ভালো, খুব প্রয়োজনীয়, সেটা একটা বিষয়। কিন্তু অর্থের জন্য কাজ করার সঙ্গে আরো অনেক কিছু জড়িয়ে থাকে, সেখানে একটা সময়ের লিমিটেশন থাকে, তার মধ্যে একটা নির্দিষ্ট সময়ে কাজ করতে হয়, এবং সবচেয়ে বড় কথা যে আমার আমার আমাকে কোথাও একটা ক্লায়েন্টকে খুশি করার একটা ব্যাপার সেখানে থাকে। আমি সেইটা করলাম, তার বিনিময়ে আমার যা পারিশ্রমিক আমি পেলাম, আমার কাজটা একটা একটা লেভেল আমাকে অ্যাচিভ করতে হচ্ছে, সেটা আমি করছি। কিন্তু যখন লিটল ম্যাগাজিনের জন্য একজন লিখছেন, লিটল ম্যাগাজিনের জন্য একজন একটা একজন সম্পাদক কাজ করছেন, লিটল ম্যাগাজিনের জন্য একজন আর্টিস্ট কাজ করছেন, সে কিন্তু ওই ওই মানে তার কাছে কিন্তু বেঞ্চমার্কটা অনেক দূরে, সে হয়তো সেটা ছুঁতে পারছে না, সে হয়তো ভাবছে অনেক কিছু করতে পারছে না, করছে হয়তো তার 15% সে অ্যাচিভ করতে পারছে, কিন্তু তার বেঞ্চমার্কটা অনেক দূরে। এইটা আমার মনে হয় লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে বা প্যারালাল পাবলিকেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যে একটা ব্রড অ্যাসপেক্ট নিয়ে ভাবা, যে আমি মানে আমি খুব ছোট ছোট একটা জায়গায় মানে কুয়োর ব্যাঙের মতো আমি ভাববো না, আমি সারা পৃথিবীতে কি কাজ হচ্ছে আমি সেটা ভাববো, ইভিন সারা পৃথিবীতে কি কাজ হচ্ছে না আমি সেটাও ভাববো, যে আমার কাজটা হবে পৃথিবীর প্রথম কাজ, পৃথিবীর একমাত্র কাজ।
এই যে সাহসটা, এই সাহসটা একটা বড় বড় মিডিয়ার পক্ষে দেখানো সম্ভব না, এই রিস্ক সে নিতে পারবে না। তো এই জায়গাটা আমার মনে হয় সংখ্যায় কম হয়তো, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো কিন্তু ভারত, এবং আমি মূলত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রেও আমি বলবো, এই জায়গাটা কিন্তু আমার মনে হয়েছে যে রয়েছে, এই এই জায়গাটা রয়েছে। এবং অনেক অল্প বয়সী ছেলে মেয়ে এখন তাদের যা চিন্তা ভাবনা, তারা যেভাবে ভাবছেন, সেটা আমার মনে হয় খুবই প্রশংসাযোগ্য সেই জায়গাটা। আর ভেটকির বিষয়টা বলতে হয়, ভেটকির নিয়ে সংখ্যা করা, ভেটকি আমাদের খুবই কাছের মানুষ ছিলেন, ভেটকি নিয়ে সংখ্যা করাটা যে খুব আমার প্রাথমিক আইডিয়া তা কিন্তু না। আমাদেরই অন্যতম সম্পাদক আমার সিনিয়র দাদা বরুণ দা, বরুণ চট্টোপাধ্যায়, মানে আমাদের একদিন, আমাদের মাঝে মাঝে আর কি, এখন করোনায় সেটা একটু কোভিডের কারণে একটু আটকেছে, আমাদের একটু মানে সারারাত ব্যাপী পানাহার সহযোগে আড্ডা এবং পত্রিকার পরিকল্পনা ইত্যাদি এই সমস্ত হয় বা হতো মূলত আর কি। তো সেখানেই আমাদের একদিন কথা প্রসঙ্গে যে আগামী সংখ্যাটা কি নিয়ে করা যায়, তাই নিয়ে বিভিন্ন বিষয়, এটা নিয়ে কাজ করতে পারি কিনা, তখন বরুণদাই এই প্রস্তাবটা কিন্তু দেন যে ভেটকি নিয়ে, ভেটকিকে নিয়ে একটা কাজ করতে পারে। হ্যাঁ, এটা চমৎকার হতে পারে, আমরা চেষ্টা করতে পারি আমাদের মতো করে করার আর কি। তো ভেটকি খুব ইন্টারেস্টিং একজন মানুষ ছিলেন, ভেটকির নাম ছিল সিদ্ধার্থ দাস। ভেটকির মোটামুটি জায়গাটা খুব ছোট্ট, কলকাতার একটা পরিসরের মধ্যে ভেটকির কাজকর্ম ছিল, মূলত কলেজ স্ট্রিট কেন্দ্রিক, প্রেসিডেন্সি কলেজ, কফি হাউস, ভেটকির নিজের একটা চশমার দোকান ছিল পারিবারিক সূত্রে পাওয়া, সেখানে ভেটকি মাঝে মাঝে বসতেন, বসত। আর খালাসিটোলা ভেটকির জায়গার মধ্যে এই ছিল মূল ব্যাপার। আর মদ্যপান, সর্বক্ষণের কবিতা চর্চা, শক্তি চট্টোপাধ্যায়, এবং ইন্টারেস্টিংলি একটা জায়গায় বলি, আমাদের পত্রিকায় অনেক নানা বিভিন্ন লোকজনের লেখা ছিল, ভেটকিরও কিছু লেখা ছিল। ভেটকি বিনয় মজুমদারের একটা বই করার পরিকল্পনা করেছিলেন এবং তার বিজ্ঞাপনও বেরিয়েছিল, সেই বইটা তারপরে ছাপা হয়নি। তো তার পাণ্ডুলিপিটা আমরা পাই গ্রাফিতি শুভঙ্কর দাস সূত্রে, শুভঙ্কর দাস, সেটার ফ্যাক্সিমিলি কিছুটা কিছুটা এমনি কম্পোজ করে ছাপা হয়েছিল বিনয় মজুমদারের কাব্যগ্রন্থটা। আর কিছু সিউরোগ্রাফিয়া ছিল, মানে সেখানে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা ছিল, কমল কুমার মজুমদারের লেখা ছিল, ঋত্বিক ঘটকের লেখা ছিল, মানে এমনকি উম্বার্তো একোর লেখাও ছিল ভেটকিকে নিয়ে। তো এইরকম ভাবে একটা সংখ্যা আমাদের হয়েছিল, এটা 2015 সালে হয়েছিল, সংখ্যাটা খুব অল্প দিনের মধ্যেই যা ছাপা হয়েছিল সেটা শেষ হয়ে যায়। আমাদের উপস্থিত চিন্তা ভাবনা রয়েছে যে এটাকে আরেকটু আরেকটু গুছিয়ে, যে সমস্ত ভুল ত্রুটি ছিল সেগুলোকে আরেকটু সংশোধন করে যদি আবার কিছু পুনরায় প্রকাশের ব্যবস্থা করা যায়, বা সিকুয়েল হতে পারে কিনা, না একটা সিকুয়েলই এক্ষুনি ভাবছি না বিষয়টার আর কি, কেননা ওর মধ্যে কিছু কন্টেন্ট ছিল যেগুলো ইন্টারেস্টিং আর কি, তো সেগুলোকে রাখতেই চাইছি, যেহেতু ওটা পাওয়া যায় না, অনেকের কাছেই নেই এবং অনেকে চানো সংখ্যাটা। আচ্ছা আচ্ছা, তো এটা একটুখানি বিজ্ঞাপন করে নিলাম আর কি বিষয়টা। তো এই হচ্ছে মূলত ভেটকির বিষয়, আর আমার এই আজকের বিষয় নিয়ে যা বলার প্রাথমিকভাবে অন্তত এইটুকুই। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে এই মহামারীর কারণে আমাদেরকে এভাবে ভার্চুয়ালি সংযুক্ত হতে হলো, তা না হলে কিন্তু আমরা একটুখানি হয়তো খুশি জল পরিষেবা ব্যবস্থা করতে পারতাম। তো কি আর করা, আমরা অন্তত ভার্চুয়ালি কিছুটা চা ঢেলে দিতে পেরেছি। তো অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এখন মনে হয় একটু জোবায়ন সন্ধির কাছে যেতে পারি। উনি অংশুমালী নামে একটি ওয়েব ম্যাগের প্রকাশক, প্রধান সম্পাদক, এবং জোবায়ন সন্ধির শৈশব থেকেই প্রকাশনার একটা নেশা শুরু হয়ে যায়, মানে লিটল ম্যাগের যে নেশা, এটা আমাদের একটা গান আছে, সঞ্জীব চৌধুরী নামে আমাদের এক সিনিয়র ভাই, উনি মারা গেছেন, সাংবাদিক ছিলেন, গায়কও ছিলেন, তো উনি একটা গান গেয়েছিলেন যে মানে বায়োস্কোপের নেশা আমায় ছাড়ে না, ওনার একটা গানের একটা লাইন। তো জোবায়ন সন্ধির হচ্ছে এই আপনার এই লিটল ম্যাগের নেশা তাকে ছাড়ে না, সেটা ডিজিটালি ওয়েব ম্যাগ বলি আর সোশ্যাল মিডিয়া উদ্বর্তন বলা যাবে কিনা সেটা জোবায়ন হতে বলতে পারবেন। জোবায়ন সন্ধি, আপনার অভিজ্ঞতার কথা। ধন্যবাদ। ডায়ালগ ইনের এই অনুষ্ঠানে
আয়োজন করার জন্য সকলকে কর্তৃপক্ষকে ধন্যবাদ। যাই হোক, এখানে তাপস দাস উনি অনেক পুরাতন আমাদের সিনিয়র দাদা, অনেক দিন ধরে ওনারা ম্যাগাজিনের সাথে যুক্ত, লিটল ম্যাগ বলেন বা ওয়েব ম্যাগ বলেন, বেশ আগের। সুস্নাত দা ওনার লেখার সঙ্গেও আমি পরিচিত, কিন্তু কখনো দেখা হয় নাই, আজকে দেখা হলো। যা যেটা বলছিলাম আজকে যে বিষয়টা আলোচনার, যে লিটল ম্যাগাজিন থেকে সোশ্যাল মিডিয়ার উদ্বর্তন, তো এই শিরোনামটা একটু যদি অন্যভাবে দেওয়া হতো তাহলে মনে হয় আলোচনাটা আরেকটু কম। যেমন যদি এটা এমন হতো যে লিটল ম্যাগাজিন থেকে ওয়েবজিন উদ্বর্তন, তাই না? উদ্বর্তন শব্দটা কম ব্যবহৃত হয়, কিন্তু উদ্বর্তন এটার কিন্তু যদি আমরা ইংরেজি শব্দে যাই তাহলে এটা বোঝা যায়, এরকম বোঝাতে পারি আমরা, যে আপগ্রেড বা কি বলে আধুনিকায়ন, আধুনিকায়ন বা কি বলে এটা, যে আমরা যখন একটা ইয়েকে থাকি, ছোট পুকুর থেকে একটা সমুদ্রে, আমরা নদী থেকে আমরা সমুদ্রে যাত্রা করছি, অর্থাৎ একটা বলয় থেকে বৃহৎ বলয়ের ভিতরে আমরা যাত্রা করছি, সেটা হলো উদ্বর্তন হয়, অর্থাৎ আরো কিছু করার সম্ভাবনা থেকে যায়। যেমন আমরা বলি না উদ্বুদ্ধ হওয়া, উদ্গত হওয়া, অর্থাৎ এখান থেকে আরেকটা স্টেপ, নেক্সট স্টেপে যাওয়া, আমরা এভাবেই অন্তত, বা যেটা আমরা কলিম খান বা রবি চক্রবর্তীর যেই ক্রিয়াভিত্তিক যে অভিধান, সেটা আমরা যদি একটু পড়ি তাহলে মনে হয় এইরকমই একটা মিল করে। যাই হোক, এটা যদি এরকম শিরোনাম হতো তাহলে হয়তো তাপসদাও বেশ ভালোই বলতেন। মানে না, তাপসদা আবার কিন্তু বলতে হবে ওনাকে, মানে শেষে, না না, উনি উনি হ্যাঁ উনি আসবো একবার, না হলে হবে না, বলেছেন যে সোশ্যাল মিডিয়া আসলে, কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক বড় একটা ব্যাপার, লিটল ম্যাগাজিনের সাথে সোশ্যাল মিডিয়া, মানে আমরা সোশ্যাল মিডিয়ায় তো আমরা যাচ্ছি না, আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছি, যেটা বললেন যে টুলস, আমরা অনেকটা ধরি এরকম যে সোশ্যাল মিডিয়া যদি একটা সৌরজগৎ হয়, মন আমরা তার ভিতরে হয়তো কি বলে মহাকাশের মধ্যে আমরা একটা অংশ, তাই না? আমরা কিন্তু ক্ষুদ্র, সৌর আর সোশ্যাল মিডিয়া তো অনেক বড় একটা টার্মস, এটা তো ছোট টার্মস না। যাই হোক, এখন আমরা যেটা বলি যে লিটল ম্যাগাজিন, আমরা ধরে নিলাম যে এখন লিটল ম্যাগাজিন সাহিত্য চর্চার একটা মানে বড় একটা মাধ্যম, মানে কি বলে ছোট বলে, ছোট কাগজ, কিন্তু আসলে কিন্তু ছোট না, যতগুলো সাহিত্যের বিপ্লব বা যেই মুক্ত চিন্তার আন্দোলন, এগুলো কিন্তু সব লিটল ম্যাগাজিন থেকেই আসছে, তাই না? তো এখন এই লিটল ম্যাগাজিন থেকে যুগের সাথে তাল মিলিয়ে বাংলা যে আধুনিকের যে ধারা, মানে আধুনিকতার যে ধারা, মানে প্রযুক্তির ধারা, এই প্রযুক্তির ধারাই যে রূপান্তর হয়ে, যে বিবর্তন হয়ে যেটা আসছে, এখন ওয়েব ম্যাগাজিনে চলে আসছে, বা আমরা যেটাকে ওয়েব সাহিত্য বা ওয়েবজিন বলছি। তো আবার কেউ কেউ বলেন যে এই লিটল ম্যাগাজিনেরই, ওয়েব ম্যাগাজিন হচ্ছে লিটল ম্যাগাজিনেরই উচ্চতর স্তর বা উচ্চতর স্তর। তো যাই বলা হোক না কোনো, আমি এটাকে লিটল ম্যাগাজিন বা আমি এটাকে নর্মালি বলতে চাই, এটাকে লিটারেচার আর্কাইভ, আমি এটাকে আমি আমার মতো করে আমি বলতে চেষ্টা করি, যেহেতু আর্কাইভ বা আপনি জানেন যে আর্কাইভ ডকুমেন্টেশনের উপরে আমার যেহেতু মানে কাজ গবেষণা করা, তো সেটাকে আমি আর্কাইভই ধরতে পারি। এটা লিটল ম্যাগাজিন, কিন্তু এখানে অনেকগুলো সুবিধা আছে যেটা আর্কাইভ হিসেবে আমরা ইয়ে করতে পারি, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইন্টারনেট তো আমাদের সকলকে হাতের মুঠোতে নিয়ে আসছে, তাই না? তো ইন্টারনেট যেহেতু আমাদের হাতের মুঠোতে চলে আসছে, তো আমাদের অতি সহজেই, তারপরে তো প্রথমেই বলেন যে অতি সহজেই একটা ম্যাগাজিন করা যায়, ওয়েবসাইট করা যায়, কিন্তু ভালো একটা ওয়েবসাইট যদি আপনি ডাটাবেস করেন বা আর্কাইভ করেন বা অনেক অনেক কাজ আছে, তাহলে আপনাকে ভালো প্রোগ্রামার লাগে, অবশ্যই লাগে, কোডিং বা আলো প্রোগ্রামার করতে হলে একটা সাইটে ভালো খরচ করতেই হয়, কিন্তু নর্মালি ওই যেটা উনি বললেন যে 10,000, 8,000, 5,000 টাকাতেও ওয়েবসাইট করা সম্ভব। হ্যাঁ, আবার অনেকে আছে যারা, আমি দিচ্ছি
গুগলের ব্লগ স্পট ব্যবহার করেও কিন্তু তারা ওয়েব ম্যাগাজিন চালাচ্ছে। অর্থাৎ যার যেটা সামর্থ্য সেটা করুক, অসুবিধা নেই। তো গরুচণ্ডালীও কিন্তু অনেক ভালো কাজ করছে, ওনারাও কিন্তু অনেক পুরাতন করছে। মানে আমাদের অংশমালীর বয়স মাত্র 3 বছর, মানে আমরা এবার 3 বছরে মে মাসে পা দিলাম। আমাদের 2018 সালে আমাদের যাত্রা, কিন্তু 2018 সালে যাত্রা শুরু করেছি আমরা জার্মানির বার্লিন থেকে, কিন্তু এর ভিতরে আমরা অনেকগুলো কাজও করে ফেলেছি যেটা জানানো দরকার। যদি একটু সময় পাই তাহলে আমি বলি, সেটা হচ্ছে কিছুটা সময় দেওয়া যাবে, খুব বেশি দেওয়া যাবে না, না বেশি লাগবে না। সেটা হচ্ছে যে আমরা খুব অল্প সময়ে জার্মান ন্যাশনাল লাইব্রেরি যেটা ফ্রাঙ্কফুর্ট, তারপরে জার্মান আইসিসিং সেন্টার, এগুলোতে আমরা নথিভুক্ত হতে পেরেছি। এক দুই হলো যে আমাদের জার্মান পেন সেন্টার, তাদের একটা আমরা অ্যাফিলিয়েশন পেয়ে গেছি। তারপরে আপনার লিটারেচার হাউস যেটা, সেটারও আমরা অ্যাফিলিয়েশন পেয়ে গেছি। অর্থাৎ আমরা এখানে শুধু বাংলায় করছি না, যেহেতু আমাদের হাতে সুযোগ আছে, মানে আমাকে প্রিন্ট করতে হচ্ছে না, খরচ হচ্ছে না। তো এই সুলভ এবং এই প্রযুক্তির কারণে আমরা এখানে অনেকগুলো ভাষা অংশমালিতে যুক্ত করতে পারছি। এখানে ফ্রেঞ্চ আছে, এখানে স্প্যানিশ, এখানে কুর্দিশ, হিব্রু, ইংলিশ তো আছেই। তো এখানে এমনকি এখানে আমাদের বালুচ ভাষার লেখাও কিন্তু আছে, তাই তো, ডয়েস তো আছে, ফ্রেঞ্চ আছে। তো অর্থাৎ আমরা অনেকগুলো ভাষার লেখকদের আমরা একটা একটা ছাতার নিচে আমরা আনতে পারছি, একটা সুবিধা। আবার আমরা তো আর্কাইভ করছি আমাদের সাইটে, কিন্তু পাশাপাশি জার্মান ন্যাশনাল লাইব্রেরি যেটা আর্কাইভ সেন্টার, তারাও কিন্তু আমাদের অংশমালির প্রত্যেকটা সংখ্যা আর্কাইভ করছে। তাদের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছে, হয়তো আপনি এটা জানেন, মাস্কট ভাই জানার কথা। তো তো এখন এই 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 সুবিধাটা বা এই কাজটা যে আমরা করতে পেরেছি, এটা এটাও কিন্তু একটা লেখকদের জন্য অনেক আমাদের জন্য ভালো, বাংলা সাহিত্যের জন্য ভালো। জার্মান বা জার্মানির মতো একটা দেশে বাংলা ভাষার লেখা আর্কাইভ হচ্ছে প্রতি মাসে অটোমেটিক। ওরা কিন্তু বাংলা বোঝে কি বোঝে না সেটা ম্যাটার করে না, আমাদের লেখাগুলোকে ওরা পিডিএফ করে নিয়ে অটোমেটিক ওরা আর্কাইভ করছে, অর্থাৎ আমরা হারাচ্ছি না। এই যে উদ্বর্তন যেটা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া, মানে লিটল ম্যাক থেকে এই যে সোশ্যাল মিডিয়া, আমরা ধরে নিলাম আমি এটাকে সোশ্যাল মিডিয়া না হয়ে এটা হয়তো ওয়েব ওয়েব ম্যাগাজিন বা ওয়েব জিন অথবা ডিজিটালাইজেশন যেটাই বলা হোক, হয়তো এটা এরকম মিন হতে পারে। সে উদ্বর্তন কিন্তু আমাদের হয়েছে, যেটা আমাদের লিটল ম্যাগে প্রিন্ট মিডিয়া যেটা বলছি, লিটল ম্যাগ তো এটাও একটা লিটল ম্যাগ, আমার আমার দৃষ্টিতে অবশ্যই লিটল ম্যাগ, ভার্চুয়াল লিটল ম্যাগ, ভার্চুয়াল লিটল ম্যাগ। তো সেই হিসাবে উদ্বর্তন বলা যায়, কিন্তু এটাকে সোশ্যাল সোশ্যাল মিডিয়া বললে একটু বেশি হয়ে যায়, মানে বেশি অনেক বেশি হয়ে যায়, খালি একটু না অনেক। যাই হোক, আমরা পরের বক্তার কাছে যাই। অনেক ধন্যবাদ, এত সহজেই মাইক্রোফোন ছেড়ে দেবেন এই আশা ছিল না ভাই, তবু যে হলো। এখন আমরা গুরুচণ্ডালীর কাছে যাচ্ছি, কেননা ওখানে আমরাও টুকটাক লিখেছি, সুতরাং সৈকত বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের লেখক হিসেবে আমরা অনেকটা ঋণীয়। তো অনেক অনেক ভালো কাজ করছেন ওরা, অনেক অনেক মানে বৈপ্লবিক কাজ করছে। তাহলে আমরা কি উদ্বর্তন বলবো লিটল ম্যাগ থেকে? এই যে আমরা সোশ্যাল মিডিয়া তো বাতিলই হয়ে গেল, বক্তারা সবাই অভিমত দিয়েছেন যে এটাকে ওয়েবজিন বা ভার্চুয়াল লিটল ম্যাগ বলতে হবে। সৈকত বন্দ্যোপাধ্যায়, আপনি কি এটাকে উদ্বর্তন বলবেন কিনা? উদ্বর্তন শব্দটার সঙ্গে ডারউইনের অনুসঙ্গ চলে আসে, সবাই সবাই যা বলছে কথাটা ঠিকই, কিন্তু আমি সোশ্যাল মিডিয়াকে বাদ দেওয়ার পক্ষপাতী নই। তার কারণ হচ্ছে, ধরুন আমি প্রথম থেকেই শুরু করি, এখানে লিটল ম্যাগাজিন নিয়ে অনেকেই অনেকগুলো মানে অন্তত তাপস এবং সুস্নাত দুজনেই দু ধরনের একটা সংজ্ঞা দিলেন, তো সবকটাই আছে, অনেকগুলো সংজ্ঞা আছে লিটল ম্যাগাজিনে, অনেক রকম চিন্তা ভাবনা আছে। ধরুন আমি তো নিজে লিটল ম্যাগাজিন সংক্রান্ত ধারণার 2-3টে প্রান্তবিন্দু আমি জানি। একটা হচ্ছে যে লিটল ম্যাগাজিন মানে ছোট ম্যাগাজিন, মানে উচ্চতায় ছোট, যে ওই ছোট প্লেয়ার, ছোট খেলার মাঠে হতো না, ছোট দল এবং বড় দল, ছোট ছোট দলে খেলে বড় দলে যেতে হবে, এটা একটা ধারণা। লেখকটা ছোট জায়গায় লিখবেন, তারপর যখন বড় বড় টিমের রিক্রুটাররা রিক্রুট করবে, তারপর বড় টিমে নিয়ে চলে যাবে,
এটা একটা ধারণা। আর একটা ধারণা হচ্ছে যে উচ্চতা কিছু না, এটা একটা আনুভূমিক ব্যাপার, যে ছোট গল্প, ছোট গল্প কি উপন্যাসের থেকে খারাপ? যদিও সাইজে ছোট, তো এইরকমই ছোট, কিন্তু মানের সঙ্গে ছোট বড় কোনো তফাৎ নেই, ছোট একরকম বড় একরকম, এটা একটা ধারণা। আর তিন নম্বরটা হচ্ছে সম্পূর্ণ প্রতিষ্ঠান বিরোধী, সেটা হচ্ছে যে ওই তারাপদ রায় লিখেছিলেন একটা কবিতা, যে দুটো কুকুর আছে কিন্তু ছোট কুকুরটাই আসলে বড় কুকুর। তো সেরকমই যে আর সাহিত্যের আসল জায়গা হলো লিটল ম্যাগাজিন, ওখানেই আসল জিনিসপত্র হয় যদি বিক্রি বাটা হয় না, আর বড়টা হচ্ছে বাণিজ্য। তো এই যে বড় স্পেকট্রাম, এই এই তিনটে প্রান্ত বিন্দু, এই এই পুরোটা জুড়ে লিটল ম্যাগাজিনের একটা ধারণা আছে। কেউ বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় বিলং করেন, আমি একটা জায়গায় করি মাঝামাঝি কোনো একটা জায়গায়। তো এই তিনটে জিনিসেরই একটা জায়গা কিন্তু কমন, যে লিটল ম্যাগাজিন বস্তুটা যাই হোক সেটার পিছনে পরিশ্রম আছে। মানে পরিশ্রম মানে ছাপতে গেলে প্রেসে দৌড়দৌড়ি করতে হয়, তার আগে সম্পাদককে এডিট করতে হয়, এবং তারও আগে যেহেতু স্পেস ছোট, পরিসর কম, তাই লেখককেও একটা সেলফ এডিটিং করতে হয়, নিজেকে বাছাই করতে হয়। আমি যা লিখলাম তাই দিয়ে দিতে পারি না, সম্পাদক বলবে ভাবে এত ছাপতে পারবো না, সোজা কথা, আমাদের জায়গা কম ইত্যাদি, বেছে দেয়। তো এই যে এই এই সেলফ এডিটিং, এই জিনিসটা লিটল ম্যাগাজিনের একটা বৈশিষ্ট্য। তো আমি সোশ্যাল মিডিয়াকে কেন বাদ দিতে চাইছি না, কারণ এটা তো একটা কালানুক্রমিক ভাবে একটা ধারা। লিটল ম্যাগাজিনের পর আমরা ওয়েব ম্যাগাজিন পেয়েছি, তো ওয়েব ম্যাগাজিনও এই জায়গাটা পরিশ্রম ব্যাপারটা ছিল একটা সময়, কারণ আমরা যখন গুরুচণ্ডালি শুরু করি তখন তাপস যেরকম বললো ব্যাপারটা তো সহজ ছিল না, বাংলা লেখার কোনো উপায় ছিল না, তো সেসব নিজেদের ডেভেলপ করতে হয়েছিল, কিন্তু সেসব ঢাক পেটানো থাক। তো কিন্তু এখন ব্যাপারটা সহজ হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া আসার পর এমনকি ওয়েবসাইট বানানোর পরিশ্রমটুকু আর নেই, এখন যেটুকু তাপস বললো সেটুকু আর নেই। ফেসবুক আপনাকে একটা জায়গা দিয়ে দিচ্ছে, আপনি যাবেন, লগ ইন করবেন, লিখতে শুরু করবেন। তো ফলে চরিত্রটা যেটা দাঁড়িয়েছে যে সোশ্যাল মিডিয়ায় এসে আপনি আপনার পরিশ্রমের বাধাইটুকু নেই, এক। দুই হচ্ছে সোশ্যাল মিডিয়ার চরিত্র এমন যে এরা চিন্তা ভাবনাকে প্রশ্রয় দেয় না। সোশ্যাল মিডিয়ার চরিত্র যে আপনি যদি তাদের ইউজার ইন্টারফেসটাকে অনুসরণ করেন, দেখবেন চরিত্রটাই এমন যে ওরা আপনাকে জোর করছে যে এখানে লিখতে হবে, ভেসে থাকতে হবে, আজকে যা টপিক চলছে সেটা নিয়ে আপনাকে লিখতে হবে। আজকে হঠাৎ আপনার আপনি কারো একটা মৃত্যুর খবর পেলেন, দুঃখে ভেঙে পড়লেন, আপনাকে লিখতেই হবে যে আমি আর সারাদিন উঠতে পারলাম না। অথচ চার ঘন্টা পরে আরেকজন সেলিব্রিটির বিয়ের খবরে আপনি খুব আনন্দ প্রকাশ করছেন। তো এতে মানে এটাই ধরো স্বাভাবিক, এটাই জীবন। হ্যাঁ, আপনাকে সাম্প্রতিক থাকতে হবে। তো লিটল ম্যাগাজিনের ওই পরিশ্রম, সময়, এডিটিং, এটার সঙ্গে এই সোশ্যাল মিডিয়া এবং কিছুটা আজকের ওয়েবজিনও, কারণ তারাও দ্রুতগতিতে এই ব্যাপারটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করছে, এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ চরিত্রগত ভাবে আলাদা। লিটল ম্যাগাজিনের মধ্যে সাম্প্রতিকত্ব তেমন নেই, সময় আছে, পরিশ্রম আছে, এডিটিং আছে, আর সোশ্যাল মিডিয়ায় আপনার কাছে সাম্প্রতিকত্ব। তো এই দুটো জায়গা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা মিডিয়াম। আদৌ উদ্বর্তন হয়েছে কিনা বলা খুব মুশকিল। যেমন আপনি গদ্য থেকে সিনেমা বা লেখা থেকে সিনেমা, কি উদ্বর্তন? না, দুটো আলাদা মিডিয়াম। সেরকম লিটল ম্যাগাজিন একটা মিডিয়াম, সোশ্যাল মিডিয়া একটা মিডিয়াম। একটা সম্পূরক প্রশ্ন কি করতে পারি আমি? হ্যাঁ, নিশ্চয়ই। ওই ফেসবুকে আপনি দেখবেন যে গ্রুপ আছে না, গ্রুপ খোলা যায়, সেইখানে কিন্তু লেখকদের গ্রুপ আছে, যে ধরুন একটা গ্রুপের নাম পেন্সিল, সেইখানে সাহিত্য চর্চায় চলছে। এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতেই হচ্ছে, একটা গ্রুপ খুলে এটাকে কিভাবে, এটা তো লিটল ম্যাগাজিনের আইডিয়াই নাকি? মানে একটা মানুষ ধরুন একটা গ্রুপে তো, বা ধরুন কিছু গোষ্ঠী, মানে আমি একেবারে লিখতেই আসে তারা, হ্যাঁ ধরুন বলেই দেয় যে এই থিম বা এরকম, আপনি তো জানেন সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা গ্রুপ আছে, তো বিভিন্ন বিভিন্ন গ্রুপ আছে, নানা জিনিসপত্র করে লোকজন। যখন এক জায়গায় জড়ো হয়, ধরুন আমি আপনি তাপস যদি এক জায়গায় জড়ো হই, আমরা ঠিক করে লেখালেখি করবো, এবং যদি ফেসবুক একটা মিডিয়াম আছে, আমরা গ্রুপ খুলে বললাম আমরা লিখবো এখানে। তো আমরা লোকগুলো তো আর পাল্টে যাচ্ছি না, আমাদের অ্যাম্বিশনও পাল্টে যাচ্ছে না, তাহলে আমরা লিখবো এবং আমরা সিরিয়াস লেখালেখি করার চেষ্টা করবো, এবং সেটা আমাদের ধ্যান ধারণার দিক থেকে সেটা ম্যাগাজিনের থেকে আলাদা কিছু হবে না। কিন্তু আমি এখানে যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে মিডিয়ামটার নিজস্ব একটা চরিত্র আছে, যেটা সে আমাদের উপর এনফোর্স করার চেষ্টা করে, প্রযুক্তিগত ভাবে হোক,
আদর্শগত ভাবে হোক, ব্যবসার কারণে হোক, যে কারণেই হোক, তারা আমার উপর এনফোর্স করার চেষ্টা করে যে তুমি চট জলদি জিনিস লেখো, গ্রুপে হলেও তাই। এবার আমরা সেটাকে আর চেষ্টা করলে হয়তো আটকাতে পারি। বহু সিরিয়াস লোকজন সোশ্যাল মিডিয়া ইন্টারাক্ট করে না, এমন কিছু গ্রুপ আছে যারা খুব সিরিয়াস, কিন্তু সামগ্রিক ভাবে সোশ্যাল মিডিয়ার চরিত্রটা নিয়ে আমি কথা বলি। এই সবকটা আমার কতক্ষণ সময় আছে? আর আচ্ছা আপনি বলুন প্লিজ, একটু সময় আছে একটু। আচ্ছা, তো এটা সমস্তটাই আমি খারাপ বলছি এমন না। ধরুন লিটল ম্যাগাজিনের যে একটা খুব ভালো ব্যাপার বললাম, যে লিটল ম্যাগাজিনের এডিটিং এবং সময়, এটা একটা এটা একটা খুব প্লাস পয়েন্ট। কিন্তু সবই কি লিটল ম্যাগাজিনের দারুণ ছিল? একেবারেই তা না। যেমন ধরুন লিটল ম্যাগাজিনের একটা ব্যাপার তো খুব সত্যি যে পাঠক সংখ্যা সীমিত, আর জানি বিতর্ক থাক, পাঠক সংখ্যা সীমিত বাজারি পত্রিকার থেকে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার পাঠক সংখ্যা সীমিত কেন না, লোকে সিরিয়াস জিনিস হজম করতে পারে না। যে ধরুন একটা জিনিস চালু হয়ে গিয়েছিল, আধুনিক কবিতা বলে একটা ইয়ারকি চালু হয়ে গিয়েছিল, কি না যা বোঝা যায় না তাই হলো আধুনিক কবিতা, খুব হাস্যকর জিনিস। যেমন চুলতার কবেকার অন্ধকার বিদিশা নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য, এ বাপু বুঝতে পারছি না বিদিশাকে নিয়ে লেখা না শ্রাবস্তিকে নিয়ে লেখা, তো ওটা হচ্ছে আধুনিক কবিতা, তো এ কোনো মানে নেই। কিন্তু একটা ইয়ারকি চালু হয়ে গিয়েছিল যে যা বোঝা যায় না তাই হচ্ছে লিটল, তাই হচ্ছে লিটল ম্যাগাজিন, আধুনিক কবিতা লিটল ম্যাগাজিন যাই দুর্বোধ্য। এটা এটা পাঠক পাঠকদের রিচের সমস্যা, পাঠকরা বুঝতে পারছে না, লিটল ম্যাগাজিনের সমস্যা না। কিন্তু উল্টো দিকে এই যে জিনিসটা হলো, লিটল ম্যাগাজিনে একটা চর্চা শুরু হলো, একটা সেকশনের মধ্যে সবাই নিশ্চয়ই না, একটা চর্চা শুরু হলো যে যা অবদ্ধ তাই ভালো, এটা ঠিক উল্টো দিকটা। তো এই করতে গিয়ে যেটা দাঁড়ালো যে অজস্র বাজে কবিতা, খুব খারাপ গল্প প্রবন্ধ, সেফ খটোমটো হচ্ছে বলে লিটল ম্যাগাজিন প্রকাশ করতে শুরু করলো নানা জায়গায়। এবার ধরুন একাডেমিক পেপারের মতো না, থিসিস পেপার গুলো যে লেখে, একদম একদম, তার মানে কি সব থিসিস পেপার খারাপ? তা না, সেটা তো একদমই না, লিটল ম্যাগাজিন হতো। এবার ধরুন যে দেখবেন বাংলা লিটল ম্যাগাজিনে স্প্যানিশের স্প্যানিশ কবিতা স্প্যানিশ লেখালেখির সংখ্যাধিক, মানে সে নিয়ে আলোচনা, এটা কেন? মানে একটা কারণ হচ্ছে স্প্যানিশটা খুব ভালো লেখে, নিয়ে কোনো সন্দেহ নেই, গোটা লাতিন আমেরিকা খুব ভালো লেখালেখি হচ্ছে। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে যে ওটা খুব কিন্তু অফ টপিক, ওই অমুক একটা স্প্যানিশ কবি লাতিন আমেরিকা চিলির কবিতার নাম কেউ শুনেনি, তা নিয়ে একটা খাজাস্য খাজা প্রবন্ধ নামিয়ে দিলে লোকে বলবে কি ভালো লিখেছিস বাবা, আমি তো নাম শুনিনি ওটা। তো এই যে অন্য লোকে বুঝছে না এটাই ভালো, এইটা লিটল ম্যাগাজিনের একটা প্রবণতা হিসেবে দেখা দিয়েছিল। আবার বলছি এটা একটা প্রবণতা, একমাত্র প্রবণতা, বাট খুব ইন্টারেস্টিং প্রবণতা ছিল এটা, মানে হ্যাঁ। এবার সোশ্যাল মিডিয়া এসে যেটা করলো এই ব্যাপারটাকে একদম ভেঙে দিল, যে ধর কি রে ভাই তুই দুর্বোধ্য জিনিস লিখছিস, লাভ কি, তুই লাইক পাচ্ছিস না মানে লেখক কি রে ভাই। এই যে গণতান্ত্রিকীকরণ হলো, চূড়ান্ত গণতান্ত্রিকীকরণ, যে লেখককে লিখতে গেলে পাঠকের কাছে পৌঁছতেই হবে, এটা সোশ্যাল মিডিয়ার অবদান, এটা কিন্তু খারাপ না, এটা ভালো। কিন্তু সোশ্যাল মিডিয়া একই সঙ্গে আরো কটা জিনিস এনে ফেললো, এক যেটাকে বললাম সাম্প্রতিকতা, ওই এক্ষুনি দুঃখে ভেঙে পড়ছেন আবার তারপরেই খুব আনন্দ পেয়ে যাচ্ছেন, অতীত বলে কিছু থাকছেন, এই হাসি এই কান্না একেবারে। হ্যাঁ, দুই হচ্ছে বেসিক্যালি আপনাকে সবসময় ওই আপনি এই মুহূর্তে কেমন আছেন একটা সেলফি দিয়ে দিলেন, আপনি এই মুহূর্তে কি করছেন ধারা একটা ধারা বিবরণী দিয়ে দিলেন, যে এই দেখো ভাই অনেকেই লেখে আমি দেখেছি, ইভেন এরকমও লেখে এখন আমি কমোডে বসে আছি তাতে 333টা লাইক। তো এই তো শুধু এটা শুধু সোশ্যাল মিডিয়া করছে তা না, কন্টেম্পোরারি এখনকার কাগজগুলোও তাই করছে। সঙ্গিনীকে তুষ্ট করার 10টি উপায়, সবাই জানে ওগুলো কোনো উপায় না, কিন্তু ওরা ছেপে যাচ্ছে। এবং আপনার আপনার হেডিংটাই এমন যে আপনি ক্লিক করতে বাধ্য হবেন খাজা জিনিস জন্য। তো এইটা হয়ে যাচ্ছে সমানে, এটা তো ভালো জিনিস না। তো এই সোশ্যাল মিডিয়া এই দুটোই করছে, এক প্রচন্ড গণতান্ত্রিকীকরণ করছে, এবং তার কিছু ভালো দিক আছে তার কিছু খারাপ দিকও আছে, দুটো একসঙ্গে নিয়ে আসছে, এবং ফলে সোশ্যাল মিডিয়া একটা সম্পূর্ণ অন্য মিডিয়াম হয়ে দাঁড়াচ্ছে, যার সঙ্গে লিটল ম্যাগাজিনের খুব বেশি একটা সম্পর্ক আছে তা না। এইটা হচ্ছে বক্তব্য। আর একটা জিনিস আছে, আর একটা জিনিস হচ্ছে, আমি আর যদি এক মিনিট টাইম পাওয়া যায়। না আছে, হ্যাঁ ঠিক আছে, আছে সময় আছে, এক মিনিট আছে আপনার। তো আর একটা ব্যাপার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, একদিকে যেমন ওই আপনার টাক পড়লে সঙ্গিনীকে আকর্ষণ করবেন কি করে, এই নিয়ে লেখা হচ্ছে খাজা, আর একটা জিনিস হচ্ছে একটা সংঘবদ্ধতা তৈরি হচ্ছে পলিটিক্যাল কারেক্টনেস এর নামে, আর একটা দিকে যেটা লেখালেখিকে শেষ করে দিচ্ছে। আপনি যখন লেখেন তখন আপনি যদি একজন লেখক হন তাহলে আপনার কাজটা কি, ওই রবীন্দ্রনাথ একাত্তর লেখা হয় যে ভালো ভালো কাজ কি মানুষের করা উচিত এগুলো বলে আসে, যেমন রবীন্দ্রনাথের গোড়া চোঙা ফুঁকে বলে এসেছিল লোকের ভালো কি করা উচিত, কিন্তু লেখার তো এটাই একমাত্র ধরন না।
আপনাকে যেতে হবে সেই সেই প্রান্তবিন্দুগুলোতে যেখানে অন্য কেউ পৌঁছতে পারছে না। মানুষের মনে অনেক নিষিদ্ধ চিন্তা আসে, মানুষ অনেক ভুল ভাল কাজ করে। এই 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 যে জায়গাটা, এই প্রান্তিক অনুভূতি, রবিশঙ্কর বল বলেছিলেন, এই প্রান্তিক অনুভূতি গুলোতে তো আপনাকে একজন লেখক হিসেবে পৌঁছতে হবে। এইটাই সোশ্যাল মিডিয়া সংঘবদ্ধ পলিটিক্যাল কারেক্টনেস হয়ে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তো এইটা ওই মিডিয়ামের আরেকটা গুণ বা দোষ, যাই বলুন। তো সাম্প্রতিকতা, পলিটিক্যাল কারেক্টনেস, এই সবের আর জবা খিচুড়ি নিয়ে এমন একটা বিশুদ্ধতার বাতায়ন হয়ে উঠেছে, ও পূরণ করা কঠিন। তো এই নিয়ে একটা ওটা সম্পূর্ণ একটা আলাদা চরিত্র আছে, এটাই আমার শেষ পয়েন্ট, আর বেশি বলবো না। কিন্তু লিটল ম্যাগাজিন একটা অন্য মিডিয়াম, একটা অন্য জগৎ, এ দুটোর মধ্যে উদ্বর্তন মানে বলে কিছু হয়েছে বলে মনে করি না, দুটো আলাদা মিডিয়াম আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা তো একটু মানে একটু সময় আছে, সেটুকু কাজে লাগানো দরকার, কেননা তাপসদা তাহলে কি বলবেন এখন? এই যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট বলে একটা ধারণা প্রচলিত ছিল, যে একটা প্রাতিষ্ঠানিক কথার বিরুদ্ধে আর কি, যে লিটল ম্যাগাজিনের ছেলে পেলে মানেই তারা ধরেন খুব মিশেল ফুকোকে নিয়ে আলোচনা করছে, প্যানোপটিক ওয়াচ টাওয়ারের কথা বলছে, বলছে যে এই সমাজ, এই রাষ্ট্র এগুলো কারাগার, এবং এখানে যে কোনো প্রতিষ্ঠান আপনাকে সারাক্ষণ দেখছে, বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। সো সেই 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 জায়গাটাতে কি আছে, নাকি এখন এটা কম্প্রোমাইজ করে মোটামুটি মেইন স্ট্রিম মিডিয়ার সঙ্গে একটা কম্পিটিশনের জায়গায় গেছে বলে মনে হচ্ছে? তাপসদা যদি বলেন, পরে সৈকতদাও বললেন একটু শেষে। না, এই এইটা এইটা আমি এই এই জায়গাটা যাওয়ার আগে দুটো জিনিস একটু বলে নেবো, যে সৈকত এবং সৈকত এবং এর সুস্নাতর কথা থেকে আমার দুটি কথা ছিল আর কি। সুস্নাত বলেছেন যে ওই পাঁচ ছ মিনিট, পাঁচ ছ পার্সেন্ট আমার সঙ্গে দ্বিমতের যে জায়গাটা, সেই দ্বিমতের জায়গাটা চিরকাল থাকবে। আমার সম্ভবত বয়স বেশি বলে আমার একটু ওই এ বেশি হয়ে গেছে। সুস্নাত এখনো আশাবাদী যে, এবং সুস্নাত আমার থেকে বেশি জানেন, কারণ উনি এখনো লিটল ম্যাগাজিন এতে ঘোরাফেরা করেন। উনি আমার সঙ্গে আগে দু একবার কথা হয়েছে, আমি সুস্নাতকে প্রথম দেখলাম আজকে, আগে কখনো দেখিনি। তো সুস্নাতের সঙ্গে আগে দুবার ফোনে কথা হয়েছিল, তখন উনি আমাকে বলেছিলেন, ওই আশাবাদটা ব্যক্ত করেছিলেন যে এখনো কেউ কেউ আছে যারা এটা ভাবতে পারে এবং অন্যরকম একটা কাজ করতে পারে, এটা হতেই পারে। আমি এটা সম্পর্কে মানে একেবারে এ নই, কিন্তু আমার ধারণা তবুও সাধারণভাবে, আমিও ধ্যানবিন্দু যাই মাঝে মাঝে, তা পাতিরাম যাই, মানে এগুলি লিটল ম্যাগাজিনের দোকান আর কি। এখানে তো সচরাচর যা দেখি তা দুটো জিনিস, একটা হচ্ছে যে পত্রিকার পুরনো ধারণাটা পাল্টে গেছে, ছাপা পত্রিকার কথা বলছি। যে আগে ম্যাগাজিন যেটা হতো, যে ম্যাগাজিনের মধ্যে, সেটা ভালো মন্দ বলছি না, অনেক রকম ধরনের কন্টেন্ট থাকতো, প্রবন্ধ থাকতো, গল্প থাকতো, কবিতা থাকতো, ইত্যাদি ইত্যাদি, অন্তত এই তিনটে জিনিস থাকতো। এখন সেটা পাল্টে গেছে, সাধারণভাবে সবাই স্পেশাল ইস্যু করে, সেই স্পেশাল ইস্যুর প্রচুর দাম হয়। আমার মনে আছে এই ধ্যানবিন্দু ছেলেটিকে আমি একদিন অফিস থেকে ফোন করেছিলাম, শোনো তিনটে ভালো পত্রিকা নেবো, কত টাকা নিয়ে যাও বলো তো, বললো খুব ভালো, মানে হ্যাঁ তুমি ভালো বলে বলবে, এরকম তিন থেকে পাঁচটা পত্রিকা, বললো 3,500 টাকা মতো নিয়ে এসো। এইটা আমাদের সময় অকল্পনীয় ছিল, আমরা যখন ছোট পত্রিকা করতাম এটা অকল্পনীয় ছিল, 3,000 টাকায় পাঁচটা পত্রিকা কিনবো, মানে অ্যাভারেজ 600 টাকা করে দাম, এবং এটা এখন সাধারণ এ হয়ে গেছে। ফলে সেই বদলটা একটা বড় বদল, কন্টেন্টের দিক থেকে এই বদলটা হয়েছে। ধরুন যে যে ইস্যুতে যে যেটা নিয়ে কাজ করছেন, যারা কাজ করছেন তারাও মনে করেন এটা সত্যি একটা বিশাল বিশালকায় পত্রিকা, সেটা ছাপার খরচ আছে, সেই সব মিলিয়ে ফলে তাদের দিক থেকে ব্যাপারটা জাস্টিফাইড। কিন্তু ক্রেতার দিক থেকেও ব্যাপারটা ভেবে দেখা, যে এই ক্রেতা কারা, তার মানে ক্রেতার চরিত্রও বদলে গেছে, তার মানে যে প্রোডাক্টটা হচ্ছে, আমি জানি না মানে সুস্নাত রাগ করবেন কিনা প্রোডাক্ট বলায়, যে প্রোডাক্ট একদম ভেরি মাচ প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট ভেরি মাচ প্রোডাক্ট, বই এবং পত্রিকা সব থেকে আগে এটাকে প্রোডাক্ট বলে ধরা উচিত, তারপর এই নিয়ে কথা বলা উচিত, একদম। এই প্রোডাক্টটা যে উৎপন্ন হচ্ছে এবং তার যে উপভোক্তা, এই দুটো চরিত্রে একটা বড় বদল ঘটেছে, এটা নিয়ে মানে একেবারেই সন্দেহ নেই। ধরো ওই যে লোক পত্রিকা বেরোয়, লোক পত্রিকা বেরোতো, ওরাই প্রথম বোধ হয় এফ সংখ্যা বার করতে থাকে, বা ছোট ছোট করে হচ্ছে বাক তিন সংখ্যা বেরিয়েছে, কিন্তু ক্রমশ সেটা এ বদলে গেছে, এবং এখন মূলত ওইটাই বেরোয়। মানে
এইটা এইটা আমার একটু ধরার জায়গা আছে যে কারা লিটল ম্যাজনেট। এই যে সুস্মিতা বললেন যে ছোটরা ছোটরা পত্রিকা করে, এখন ছোটরা পত্রিকা করে, এই ছোটরা কারা, তারা কত টাকা ইনভেস্ট করে পত্রিকা করে এবং কারা তার বায়ার হিসেবে ধরে নেয়। যদি সৈকতের কথা ধরে নিই যে কম কমের লোকের কাছে পৌঁছয়, সে যদি 500 পত্রিকা চায়, আমাদের সময় 500 পত্রিকা ছাপা হচ্ছে বিশাল ব্যাপার ছিল, লোকের কাছে বলা হতো 500 ছাপতাম 300, সেটা ক্রমে ক্রমে 150 হতে থাকে। এখন তো পিওডি এসে যাওয়ার পরে লোকে 15টা পত্রিকা করে তারপরে বলে সংস্করণ ফুরিয়ে গেছে। আমি আমি জাস্ট এক মিনিট একটা কথা বলবো। নিশ্চয়ই 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 জমে উঠেছে বলো। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে আমার কিছু বন্ধু বান্ধব আছে এবং সেখানে একটি লিটল ম্যাগাজিন মেলা হয়, সেটা হচ্ছে তারকেশ্বর হুগলি জেলা, কলকাতা থেকে বেশ খানিক দূরে। তো তারা গত 1.5-2 বছর তারা প্রতি মাসে একটি করে ইস্যু করতে থাকে, উপস্থিত এই কোভিড ইত্যাদি হওয়ার পরে সেটা কম বেরিয়েছে, একটি দুটি বেরিয়েছে, সেটা হচ্ছে একটা করে বুলেটিন বের করে তারা। এই এবং সেই বুলেটিনের টার্গেট বায়ার বা রিডার হচ্ছে সেইখানে হাট বসে, সেই হাটে যে বিক্রি করতে আছে, যার একটি চায়ের দোকান আছে। আমি বলছি তারা কিন্তু লিটল ম্যাগাজিন মেলা করে এবং তাদের অ্যাপ্রোচটা কিন্তু এই জায়গায়, মানে সেখানে তাদের মধ্যে হয়তো সব থেকে বেশি বয়স যার, তার বয়স হয়তো 35 কি 36 বছর বয়স, বাকি কিন্তু প্রচুর 22 বছর 24 বছর 26 বছরের ছেলে মেয়ে সেখানে যুক্ত রয়েছে আর কি। আমি বলছি এটা কিন্তু কলকাতা থেকে বেশ দূরে। আমি ধরো বলছি পুরুলিয়া লিটল ম্যাগাজিন মেলা যে হয় এবং সেখানে যে একটা গোষ্ঠী রয়েছে, তারা লেখালেখি করে, কবিতা লেখে, কেউ কেউ গদ্য লেখে, অসম্ভব ভালো লেখালেখি করে তারা, অসম্ভব। আমি বলছি এবং তারা কোনো বাংলা একাডেমি, কোনো দেশ পত্রিকা, কোনো কবিতা সম্মেলন, কোনো কিছুর মুখাপেক্ষী নয়। হ্যাঁ মানে লিটল ম্যাগাজিনের কাছে তো এইটাই চাহিদা ছিল। আমি বলছি তারা কিন্তু আমরা তার মানে তারা যে সর্বক্ষণ মিডিয়াকে বা সর্বক্ষণ বিগ হাউস কে গালবন্দ করে যাচ্ছে তাও নয়, কিন্তু তারা ওটাকে ভাবছেই না। আমি বলছি বক্তব্যই নেই আর কি আমার কাছে, এটাই বক্তব্য যে এই যে বিগ মিডিয়াকে মাথায় রেখে নিজের পত্রিকা করা, আমি এই যে শিক্ষক বলছিল যে একটা এ আছে যে আমি ছোট পত্রিকা করে হাত হাত পাকাবো, গিয়ে বড় পত্রিকায় লিখবো, এ তো আমি বহু দেখেছি। সেসব উদাহরণ দিতে গেলে এ বেরিয়ে যাবে, হ্যাঁ অনেক সময় লাগবে। আমার আমার যেটা সৈকতের সঙ্গে এ ছিল যে বলার ছিল, এই যে সৈকত বলছে যে এখন একটা এ দেখা দিয়েছে, মানে রাজনৈতিক সঠিকতার একটা এ দেখা দিয়েছে, এ কিন্তু বহুদিন ধরে ছিল, মানে অন্য ফর্মে ছিল। আমার রাজনৈতিক সঠিকতার কুপ্রয়োগ বলতে সর্ব আগে মনে পড়ে, সর্বাগ্রে মনে পড়ে থিয়েটারের কথা। সে থিয়েটারে সব লাল পতাকা পেছনে উঠতো, শেষ শেষ সিনে সূর্যোদয় হবে, বিপ্লব সমাসন্ন, ওই তো ওখানে আলো পরশু, মানে এটা আমি এখন এতে দেখলে, মানে এখন মানে বিভিন্ন মানে ফেসবুকে না থাকলে আমার ধারণা ভারতের বিপ্লব হয়ে যাবে আমি দেখতে পাবো না, মানে জাস্ট ভারতীয় বিপ্লবের সমস্ত কিছু ফেসবুক দিয়ে হবে এটা আমি বুঝতে পারি এখন, কিন্তু আমি বোধহয় পার্টিসিপেট করতে পারবো না এবং সম্ভবত প্রতিক্রিয়াশীল হয়ে যাবে। কেন আরব স্প্রিং, আরব স্প্রিং, আরব বসন্ত তো হয়েছে, হ্যাঁ হয়েছে তো, আমি বলছি তো, কিন্তু আমার খুবই আমি এটা আমি আরব স্প্রিং এর সঙ্গে তুলনা করে বললাম না, আমি একটু হাস্যকর করেই বললাম এবং তাই চাই, কারণ আমি তো মানে আমি আমার কিছু অভিজ্ঞতা তো আছে, মানে একেবারে তো চুল দাঁড়িয়ে গেল না, ফলে আমার ধারণা যে হ্যাঁ সৈকত কিছু একটা বলবে। অগ্রণী, বিপ্লবের বর্ণনাশিকা, রেনেসা ইত্যাদি নাম হতো, তো ফলে রাজনৈতিক সঠিকত্বের একটা লিনিয়ারিটির ধারণা তো ছিলই, কিন্তু পরে ওই 90 এ তাপসকে আমি কেন বলছি এগুলো জানি না, পরে এসে যখন এটা ভাঙার চেষ্টা শুরু হলো তো তখন পত্রিকার নামগুলো দেখে বোঝা যায় অনার্য, রাক্ষস সংস্কৃতি, অপর। না সৈকত, এটার মধ্যে একটা ঘটনা ছিল, এটা আমাদের কৌশিক মিত্র খুব ভালো বলেছিল যে ওই আমরা সবাই লেফট লেফট খেলতাম তো, লেফট লেফট খেলতাম তো, তারপরে যখন পেরোস্ট্রোইকা এলো আমরা তখনও লেফট, তারপরে যখন সাগরের জলটা চলে গেলো দেখা গেলো আমরা শুয়ে আছি ডান দিকে কাত হয়ে, ফলে এইটা হচ্ছে অনার্য দেখেছো, রাক্ষস দেখেছো, অপর দেখেছো, সবটাই একটা পোস্টমডার্ন ভাবনা থেকে,
কারণ সকলেই তখন লেফটের ওই এর থেকে বেরিয়ে গিয়ে একটা কিছু ভাবার চেষ্টা করছিল। তুমি একটা প্রান্তবিন্দুর কথা বলছিলে, আমরা সবসময় প্রান্তবিন্দুগুলো ছুঁয়ে থাকার চেষ্টা করেছি অসচেতন। আমরা লেফট প্রান্তবিন্দু ছুঁয়ে থাকার চেষ্টা করতাম, তারপরে আমাদের প্রগতি চিন্তা সামলে নিয়ে এবং সঙ্গে নিয়ে সামলে নিয়ে এবং সঙ্গে নিয়ে আমরা পোস্টমডার্ন চিন্তায় উদ্বুদ্ধ হয়েছি। ফলে অনার্য বলো, রাক্ষস বলো, অপর বলো, সবটাই ওই জায়গা থেকে এসছে এবং সেটাও পলিটিক্যাল কারেক্টনেস এর দায় থেকে এসছে। আমি পলিটিক্যাল কারেক্টনেস খারাপ বলে মনে করি না, আমি আজও মনে করি পলিটিক্যাল কারেক্ট থাকা অত্যন্ত জরুরি, কিন্তু পলিটিক্যালি কারেক্ট থাকার সংজ্ঞাটা ক্রমাগত যে বদলে যায় সেইটা যদি ঠিক করে নেওয়া হয় তাহলে আমাদের নিজেদের কাছেই পলিটিক্যাল কারেক্টনেস বিষয়টা আর অত অত হাস্যকর থাকবে না। আমাদের নিজেদের কাছেই তো নিজেদের পলিটিক্যাল কারেক্টনেস হাস্যকর হচ্ছে, সেটা থাকছে এই হচ্ছে এই কারণে যে আমরা নিজেরাও বুঝতে পারছি যে পলিটিক্যাল কারেক্টনেস এর আমরা পেছন ধরে চলেছি সেটা অনেক সময় ঠিক নয়। আমরা নিজেদের কেন ঠিক না সেটা আমাদেরকে বুঝতে হবে, কিন্তু ঠিক নয় বুঝেও যখন আমরা পলিটিক্যাল কারেক্টনেস এর সঙ্গে থাকি এবং একটা মানে কিরকম একটা পালে পড়া ভেড়ার মতন আচরণ করি তখন নিজেদের নিয়ে নিজেদের হাসি পায়। আমার নিজের এই 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 এইটা সম্পর্কে আমি যে কথাটা খুব বলতে চাই, আসলে কিছুতেই প্রসঙ্গটা আসছে না এবং কথাটা বলতেও চাইছি না, আমার নিজের লিটল ম্যাগাজিন এবং এ সম্পর্কে ওয়েব ম্যাগাজিন গোটাটা সম্পর্কে যে খামতির জায়গাটা থেকে যায় মনে হয়, একটু অবান্তর কথা মনে হতে পারে, না নিশ্চয়ই আপনি বলুন, যে সেটা হচ্ছে যে আমরা লিটল ম্যাগাজিন করার সময় একটা ভুল করেছি, অনেকেই করেছি, অধিকাংশ ক্ষেত্রেই করেছি, সবাই করেছি এমন নয়। আমরা গিয়ে কোনো একজনের কাছে বলেছি লেখা দিন, এবং তিনি যে লেখাটা দিয়েছেন যেটা তখন হতো এখন হয় না, তখন সত্যি আমি নিজেই করেছি, আমি একজন বড় লেখিকার কাছ থেকে গিয়ে কবিতা নিয়ে এসেছিলাম, তার বাড়িতে গিয়ে তাকে ফোন করে, মানে তখন ল্যান্ডলাইন ছিল, ফোন করে বলে, তিনি যথেষ্ট বিখ্যাত, তার কবিতা পছন্দ হয়নি, আমি ফেরত দিয়েছিলাম, তিনি যা নয় তাই বলেছিলেন কিন্তু আমরা ফেরত দিয়েছিলাম। তিনি বলেছিলেন তোমরা তোমাদের লজ্জা করে না, মানে তিনি অনেক সিনিয়র, আমার সময় নষ্ট করে লিখলাম এ করলাম, কিন্তু আমরা খারাপ কবিতা ছাপবো না, এইটা আমাদের কাছে আমাদের যেটা খারাপ মনে হয়। এখন যেটা হয়েছে এই লেখা দিন আর লেখা চলে আসার পরে এইটা আর বলার অবকাশ থাকে না, লেখা এডিট করা হচ্ছে এইটা বলার অবকাশ, আপনার লেখা কিন্তু এডিট করা হবে, এটা বলার কি আছে রে ভাই, লেখা তো এডিটই করা হবে, ইফ ইট গোস থ্রু আ প্রসেস তাহলে সেটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এইটাতে আমার মনে হয় যে একটা বড় খামতি থেকে যাচ্ছে, যে কারণে একটা মানে যে প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে সেই প্রোডাক্টের মান, সেই মানটা সম্পর্কে সাধারণের কাছে একটা ভুল ধারণা যাচ্ছে। যারা লেখক নন, যারা হয়তো একটা দুটো ইস্যুই পড়বেন, একটা দুটো লেখাই পড়বেন, পড়ে মানে আমার নিজের ধারণা দেওয়াল লেখা পড়ে প্রচুর মানুষ, মানে রাজনৈতিক দেওয়াল লিখন পড়ে প্রচুর মানুষ বাংলা বানান ভুল করেন, এটা আমার নিজের চোখে দেখা। আমি যখন টেলিভিশনে চাকরি করেছি আমি লোককে জিজ্ঞেস করেছি এই বানানটা এরকম লিখলে কেন, বললো ওই তো দেওয়ালে চন্দ্রিমা মানন দীর্ঘই লেখা আছে, চন্দ্রিমা ভট্টাচার্য, চন্দ্রিমা মানন দীর্ঘই দেওয়ালে লিখে দেওয়ালে লেখা আছে, আমি কোথা থেকে বেশি জানি তৃণমূলের থেকে। সো এই জায়গাটা হয় যে আমাদের দায়িত্বটা কোথায় আছে সেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই, যে মিডিয়ার একটা দায়িত্ব আছে, সে হোয়াট এভার মিডিয়া, সোশ্যাল মিডিয়া, যেমন গোটা বাংলা জুড়ে ভুল লেখা হলো। হ্যাঁ হ্যাঁ, এই এই যে আমরা যখন বলি যে আমরা একটা ঠিক কাজ করছি, ভালো কাজ করছি, তখন সেটার মান সম্পর্কে আমাদের ন্যূনতম ওয়াকিবহাল থাকা উচিত। এই যে আমি ওয়াকিবহাল বললাম, কথাটা তো ওয়াকিবহাল নয়, কথাটা ওয়াকিফাল, কথাটা তো ওয়াকিফাল। আমি মানে এই 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 যে ভুলগুলো আমরা করে চলি এবং সেই ভুলগুলোকে স্বীকৃত হয়ে যায়, তার ফলে ওয়াকিফাল কথাটা যখন আমি লিখলাম তখন আমার একজন বড় পত্রিকার সাংবাদিক লিখলো কথাটা কি ওয়াকিফাল নাকি, তখন আমার তাকে ছবি তুলে ডিকশনারির ছবি তুলে পোস্ট করতে হলো। মানে এইটা ক্রমাগত যে জায়গায় যাচ্ছে সেটা খুব আশঙ্কার আমার দিক থেকে, এবং আমি মনে করি এইটাতে কোথাও একটা সকলকেই এগিয়ে আসা উচিত, এটা আমার আমার মনে হয়। আমি আমাকে খুব খুব লোকজন এ করে, আমি মানে ওই গ্রামার নাজি, গ্রামার নাজি বলে, আমি কারণ সোশ্যাল মিডিয়া কেউ বানান ভুল করলো আমি গিয়ে ওখানে আপনার এই বানানটা ভুল হয়েছে বলে আসি, বানানে চলে এলো পুরো আলোচনা। না না, এটা খুব গুরুত্বপূর্ণ, না না গুরুত্বপূর্ণ, সর্বনাশ হয়ে যায় আমাদের এই ভুল বানান দেখে দেখে, আমরাও ভুল লিখতে শুরু করি। আজকের বিষয়টা, আজকের বিষয়টা যেমন কয় রস্যই হলে ঠিক হতো আর কি।
তো এই এই আমার মনে হয় যে মানে এই জায়গাগুলো, আমি আমি নিজে আজকে সকালেই একজনের সঙ্গে কথা হচ্ছিল যে প্রুফ দেখার সীমানা কোথায় শেষ আর এডিটিং এর সীমানা কোথায় শুরু, এইটা কে ঠিক করবে? বাংলা ভাষায় এটা খুব ডিফিকাল্ট কাজ, কারণ বাংলায় কোনো নির্দিষ্ট বানান বিধি নেই এবং কোনো একটা এতে ফেলে দিলে সে বানান ঠিক করে দিয়ে যাবে না। তাহলে সেখানে হাউস পলিসি থেকে আরম্ভ করে অন্য অনেকগুলো বিষয় আছে, এবার সেটা কোথায় গিয়ে শেষ হচ্ছে? একজন লোক একটা লেখার মধ্যে তার এবং তার গুলিয়ে ফেলেছে, এইটা ঠিক করা প্রুফ রিডারের কাজ, এটা সম্পাদকের কাজ, এবং এবং এই এই যে এটা কে ঠিক করবে, এই কলটা নিতে হয়। এই কলটা নেওয়াটা আমার মনে হয় আজকে এইগুলো ঠিক না করে আরেকটু বেটার করা যাবে না, আর আমরা তো সবাই একটু বেটার করতেই চাই, মানে আমাদের এই গোটা আলোচনাটাই হোক যে কারণেই হোক, মানে এটাও ওই পলিটিক্যাল কারেক্টনেসই হবে, কিন্তু আমরা তো একটা কারেক্টনেসের দিকে যেতে চাই, আমরা তো একটু শিল্পসম্মত জিনিস করতে চাই। এইটা আমার আমার একটা ধারণা আর কি, যে এই জায়গাটা এই জায়গাটা একটু মনোযোগ দেওয়া উচিত, সে সোশ্যাল মিডিয়াই হোক আর রিটেল ম্যাগাজিনই হোক। অযত্নের মাঝে ফেলে দেওয়া উচিত না, তাহলে এত সুন্দর একটা চর্চা কি করারই বা কি দরকার? আমার মনে হয় শেষ একটু করে মন্তব্য নিতে পারলে ভালো হতো, এক মিনিট করে জোবায়ান সন্ধি। হ্যাঁ, মানে আজকে যে বিষয়টা, বিষয়ের বিষয়ের মধ্যে থেকে আমরা একটু অনেক গভীরেই সবাই চলে গেছিলাম। তো যেটা হচ্ছে মূল যে কথা, যেটা যে উদ্বর্তন কিনা, আমরা যদি সামারিতে আসি যে উদ্বর্তনের পক্ষেই, যে উদ্বর্তন অবশ্যই উদ্বর্তন। হ্যাঁ, যেমন আমাদের যদি আমরা এখানে তো অনেকে যারা আছে সবাই তো পুরাতন মানুষ, যেমন দেখেন 2004 অথবা 2005-এর পর থেকেই তো আমাদের অনলাইনে ব্লগিং, মানে ব্লগ আমরা যখন শুরু করি বা ব্লগ, ওই সময় থেকেই কিন্তু আসলে এই অনলাইনে, এই অনলাইন লিটল ম্যাগ যেটা আমরা ওয়েবজিন বলি, এই ধারণাটা কিন্তু তখন থেকেই শুরু, এবং এখন দেখেন এটা ব্যাপক আকার ধারণ করেছে। এবং লিটল ম্যাগের যে সংখ্যা পাঠক, এখানে আজকে কথা হলো যে 500, 600 বা 1000 যে সংখ্যা, অর্থাৎ আমাদের যদি উদ্দেশ্য এমন হয় যে আমরা একটা লেখকের লেখা অনেক পাঠকের কাছে পাঠাবো, মানে পৌঁছাবো, সেক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়া বলেন বা ওয়েবজিন বলেন, এর ভূমিকা অস্বীকার করার কোনো ইয়ে নেই, এর অনেক ক্ষমতা, অনেক ক্ষমতা। যে এখন একটা লিটল ম্যাগের পক্ষে বা ছাপানো লিটল ম্যাগ বলছি আমি, কারণ ওয়েবজিনও একটা লিটল ম্যাগ, তো ছাপানো লিটল ম্যাগের পক্ষে কখনোই মানে এত বিপুল সংখ্যক মানুষের হাতে, পাঠকের হাতে পৌঁছানো, দ্রুত গতিতে পাঠানো সম্ভব না, এবং অনেক অসম্ভব একটা ব্যাপার যেটা আমরা ওয়েবজিনে পাচ্ছি। অর্থাৎ সেই ক্ষেত্রে বলা আমরা বলতেই পারি যে প্রথমেই বললাম যে এই ওয়েবজিন যেটা বলছে যে লিটল ম্যাগাজিন থেকে সোশ্যাল মিডিয়া উদ্বোধন, সোশ্যাল মিডিয়ার জায়গায় আমি এটা ঐকিক নিয়মের অঙ্কের মতো আমরা ধরি, লিটল ম্যাগাজিন থেকে ওয়েবজিন, এটা আমি ধরতে চাই, মানে এই হিসাবে ধরলে বলবো হ্যাঁ উদ্বোধন হয়েছে। এবং আজকে আমরা যে এই আলোচনা করছি ভার্চুয়ালি এই অনলাইনে, একবারে চাক্ষুষ, এটাও উদ্বোধনেরই একটা পার্ট। তো যাই হোক, তাহলে আজকে তাপসদার সঙ্গে সুস্নাতদার প্রথম দেখা হয়েছে, ভাবা যায়? হ্যাঁ, সারা বছর তো আর কলকাতায় করোনা ছিল না কিন্তু এত বছর। হ্যাঁ, তাহলে এটাই তো, এটাকে আমরা অস্বীকার করতে পারি না, আমরা উদ্বর্তনই আমরা আছি। আর ওখানে সুস্নাতদা বললেন যে কয় দীর্ঘই হলে ভালো হতো, কয় দীর্ঘই হলে রসই হলে ভালো হতো, কয় রসই হলে তো আপনার হ্যাঁ এবং নার মধ্যেই আমরা উত্তরটা দিতাম, যে না আমি এটা মানি না, উদ্বর্তন হচ্ছে না। কিন্তু ওইখানে যেহেতু এই প্রতিষ্ঠান কয় দীর্ঘ দিয়েছে, তার মানে কি আমাদের কাছ থেকে আরো তাইতো? তো সুতরাং বানান ঠিক আছে, কিন্তু বানানের সমস্যা নেই, সকলকে ধন্যবাদ। সুস্নাত চৌধুরী, একটুখানি যদি শেষে আসবো আমরা সৈকতদার কাছে, তাপসদা যা বলেছে আমি একদম খুবই ঠিকঠাক কথা, এবং সৈকতদারও ওই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, যে একটা একটা মাধ্যমের তার যে চারিত্র সেইটাকে বোঝার চেষ্টা করা, এবং সেই জায়গা থেকে খুব সত্যি কথা তাৎক্ষণিকতার প্রতি আমাদের চলে যাওয়া, সেই বিষয়টা রয়েছে। এবং একই সঙ্গে
জুবাইন যেটা বললেন যে বেশি মানুষকে রিচ করতে পারা, হ্যাঁ এইটাও একটা শর্ত কন্ডিশন রয়েছে। আমি এই দুটো ক্ষেত্রেই বলবো যে এইটা একটা বিপরীত ক্রমে আমাদের বা লিটল ম্যাগাজিনকে প্রভাবিত করছে কি, এবং করলে সেটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, যে এই তাৎক্ষণিকতাতে কি লিটল ম্যাগাজিনও পার্টিসিপেট করে ফেলছে তার কাজ করার ক্ষেত্রে, বা এই বেশি মানুষকে রিচ করতে চাওয়া। আমি শুধু একটা কথাই আমাদের মনে হয় যে একটু ভেবে দেখা দরকার যে বেশি মানুষকে রিচ করতে চাওয়াই কিন্তু একমাত্র শর্ত নয়, এবং এটা যে শর্ত হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, না হলে কিন্তু লিমিটেড এডিশন বলে একটি বস্তু সারা পৃথিবীতে থাকতো না। আমার তো মনে হতেই পারে যে আমি এমন একটা কাজ করব যেটার পাঠক 500 জন, আমি চাই না তার থেকে বেশি সেটাকে ছাপতে, তার থেকে বেশি লোকের কাছে পৌঁছোক। আমি একটা কাজ যে কাজটা 300 জনের থেকে বেশি লোকের কাছে পৌঁছোক আমি চাই না। না তবে একটু আপত্তি আছে সুষমা দাদা, এটা হলো একজন লেখক বা একজন প্রকাশক কখনোই পাঠকের সংখ্যা নির্ধারণ করতে চাইবে না, সে চাইবে না। না না আপনার কথাটা মানছি, গোটা বাক্যবন্ধের মধ্যে থেকে কখনোই শব্দটা শুধু বাদ যাবে, বাকিটা ঠিক আছে, কখনোই শব্দটা আপনি ব্যবহার করতে পারেন না। কেননা এরকম বহু প্রকাশক আছে যারা চায় না তার বই বেশি লোকের কাছে যাক, সে সেইভাবেই একটা বই তৈরি করে, ভালো গাড়ি কোম্পানির মতো। হ্যাঁ লিমিটেড এডিশন কাজ, এবং আমি জানি আমার এই জিনিসের কদর করার লোক বেশি নেই, আমি তাদের কাছেই যাবে হয়তো এই কাজ, আমি এইটা বলছি। কিন্তু সব কাজ তা নয়, অবশ্যই তা নয়, কোনো কোনো কাজের ক্ষেত্রে আমরা অবশ্যই বেশি মানুষের কাছে পৌঁছানো বেশি রিচ করা ভাবতেও পারেন, সেটাও ভাবা যেতেই, মানে কেউ সেটা ভাবতেই পারেন বা ভাবার দরকার হতেই পারে। এই সৈকত বন্দ্যোপাধ্যায় যদি আমাদের আজকের আড্ডার ইতি টানেন। আমি তো অনেকক্ষণ ধরে বললাম যা বললাম ওখানেই মোটামুটি বলে দিয়েছি, তো দুটো আলাদা মিডিয়াম যেটা বললাম আমি, যে সোশ্যাল মিডিয়া একটা আলাদা মিডিয়াম আর ছাপা জিনিসপত্র একটা আলাদা মিডিয়াম, এদের চরিত্রগত ভাবে আলাদা। তো সিনেমা যেমন লেখালেখির সঙ্গে থেকে গেছে, তা আমার ধারণাই সোশ্যাল মিডিয়া বা অন্তর্জালের লেখালেখি ছাপা পত্রিকা, ছাপা পত্রিকা মানে ছাপা হতে হবে তা না, এখন কিন্ডল ফিন্ডল হয়েছে, ইলেকট্রনিক্যালিও পড়া যায়, তো কিন্তু সেটাকে আমি ছাপার মধ্যেই ধরবো আর কি, কারণ বই তো। তো ওই দুটো আলাদা মিডিয়াম হিসেবে থেকে যাবে, কেউই কাউকে তুলে দিতে পারবে না, পাশাপাশি নাটক সিনেমা লেখালেখি গান কেউই কাউকে তুলে দেয়নি, থেকে গেছে এই অনলাইন জিনিস, অনলাইন যে জিনিসপত্র এসেছে এগুলো থেকে যাবে, উঠে কেউই যাবে না, তাই পাশাপাশি থাকবে, একটা সুস্থ সহাবস্থান হবে, সুস্থ বা অসুস্থ, কিন্তু ডারউইনীয় অর্থে যে উদ্বর্তন সেটা কোথায় হয়ে উঠবে না আর কি। তো এটাই আমার মানে ক্লোজিং কমেন্ট যদি বলেন এইটুকুই, আর বেশি কিছু না। অনেক ধন্যবাদ। এখন উদ্বর্তন একটা বাক্য, তার বাইরে যা যা হলো অনেক কিছু নিয়ে তর্ক বিতর্ক করার ছিল, কিন্তু সেটা এত সময়ের অভাবে করা গেল না, এই একটা বাক্যই বললাম, ব্যাস। অনেক ধন্যবাদ আপনাকে। তবে আমরা যদি মানে আজকে বিষয়ে যেহেতু উদ্বর্তন শব্দটা আছে, উদ্বর্তন শব্দটা যেহেতু আমরা অনেকদিন পর শুনলাম এবং অনেকের মাথার মধ্যে গেঁথে দিলাম, উদ্বর্তনের যদি কোনো প্রত্যাশা থাকে তাহলে তার জন্য হয়তো নেসেসারি কন্ডিশন এই মাধ্যম পরিবর্তন। কিন্তু তাপসদা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটাকে সাফিসিয়েন্ট কন্ডিশন বলবো, সেটা হচ্ছে ওই শুদ্ধতা এবং পারফেকশনিজমের দিকে যাওয়া, একটা ভালো কিছু করা, নির্ভুল কিছু করা, একমত এই আর কি। তো সবাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আশা করছি এই উৎসবে আপনাদের এই সময়টুকু ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ, বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, পরবর্তী আড্ডায় দেখা হচ্ছে, কেমন। নমস্কার।